তো সব দেখা যাচ্ছে তো শোনাও যাচ্ছে তো আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার ক্লাস হচ্ছে

আমরা আজকে দিয়ে দিয়েছি আচ্ছা সিস্টেম আর ভেরিয়েবল কম্পোজিশন আজকে হচ্ছে তোমার লেকচার থ্রি আচ্ছা দেখো প্রথমে হচ্ছে যে डाउट्स গুলো আছে সেই डाउट्स গুলো অনেকেই जस्ट এটা ওটা বললো তখন এটা ওটা সব লোকে জয়েন টয়েন করছিলো বলে আমার পক্ষে সব মানে উত্তর দেওয়া সম্ভব হচ্ছিলো না আমি একটুখানি পর পর করে তোমাদের যে ডাউটসগুলো আছে ডাউটসগুলো প্রথমে ক্লিয়ার করি আচ্ছা প্রথমেই মানে যে ডাউটসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে ওই যে ও যেটা বললো যে মোলার এবং পার্শাল মোলার কোয়ান্টিটিস সেগুলোকে তুমি আলাদা করবে কি করে আচ্ছা এটা আমরা পরে খুব ডিটেলে পড়বো আসলে তুমি একটা জিনিস মাথায় রাখবে যে যদি কোনো একটা পার্টিকুলার সলিউশন আইডিয়ালি ডাইলিউট হয় অর্থাৎ প্রচণ্ড ডাইলিউট হয় তখন যে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো সেটা বেসিক্যালি তোমার মোলার কোয়ান্টিটি আর যখন তোমার মানে বেশ কনসেনট্রেটের সলিউশন হচ্ছে তখন যে এক্সটেন্সিভ প্রপার্টি তখন যে মোলার কোয়ান্টিটিগুলো সেগুলো কিন্তু তোমার পার্সিয়াল মোলার কোয়ান্টিটি মানে যাই হোক দেখো যেটা আমরা বলেছিলাম কি যে যখন আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় তখন তো মোলার এবং পার্সিয়াল মোলার কোয়ান্টিটিগুলো সেটা বেসিক্যালি তোমার এক হয়ে যায় তাহলে তুমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবো যে ধরো আমি মোলার ভলিউম বের করবো তাই তো তাহলে মোলার ভলিউম বের করার জন্যে তুমি কি করলে তুমি হচ্ছে ধরে নাও যে মোলার ভলিউম ধরো ওয়াটার অ্যালকোহল সিস্টেম জল আর সি টু এইচ ফাইভ এই ধরনের একটা সিস্টেম তুমি কনসিডার করছো তাই তো তাহলে এই সিস্টেমে ধরে না তুমি অ্যালকোহলের মোলার ভলিউমটাকে বের করতে চাইছো তাহলে তোমার ইন্টেনশন হচ্ছে মোলার ভলিউম অফ সি টু এইচ ফাইভ ও তোমার বের করতে হবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো তুমি দুরকমভাবে ব্যাপারটাকে করো তাহলে একটা হচ্ছে মোলার ভলিউমটা তুমি এইরকম করে ভাবতে পারো যে মানে ওয়াটার আর মিথানল সিস্টেমে তুমি অ্যালকোহলের মোলার ভলিউম বের করতে চাইছো তাহলে মোলার ভলিউম বের করতে চাইলে তাহলে এইখানে আগে থেকে কিছু শুধু পিওর অ্যালকোহল তুমি রেখে দাও এবার এইখান থেকে তুমি কি করছো না মোল অ্যালকোহল তোমাকে অ্যাড করতে হবে তাই তো তাহলে একটা পিওর অ্যালকোহল ছিল সেখানে তুমি ওয়ান মোল অ্যালকোহল অ্যাড করলে অ্যাড করার জন্য দেখলে ভলিউমটা এখানে ছিল সেখান থেকে ভলিউমটা বেড়ে তোমার এই জায়গায় চলে গেলো এই এতখানি ভলিউম তোমার ইনক্রিজ হলো এই যে ভলিউমটা সেটা কি হচ্ছে তাহলে আমি এখানে টেম্পারেচার আর প্রেশারকে আমি ফিক্সড রাখছি টেম্পারেচার প্রেসারকে ফিক্স রাখছি মানে টেম্পারেচার প্রেসারকে ফিক্স থাকছে প্রেসার তো ওপেন এয়ারে আছে মানে অ্যাডমোসফেরিক প্রেসার ফিক্স আর এটাকে থার্মোস্ট্যাটের মধ্যে রাখা হচ্ছে কাতে করে টেম্পারেচার তোমার কনস্ট্যান্ট থাকে তা টেম্পারেচার প্রেসার ফিক্স থেকে ওয়াল মোড অ্যালকোহল তুমি অ্যাড করলে অ্যাড করার জন্য ভলিউম যেটা বাড়লো সেটাই হচ্ছে তোমার মোলার ভলিউম হয়ে গেলো মোলার ভলিউম অফ সি টু এইচ ফাইভ ওয়েচ হয়ে গেল এবং যেটা তুমি এক্সপ্রেস করবে ভিবার সি টু এইচ ফাইভ ওয়েচ স্টার এইটার আচ্ছা এবার তার বদলে ধরো তুমি এখানে কী করলে এখানে অলরেডি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওয়াটার প্লাস সি টু এইচ ফাইভ ও এইচের একটা মিক্সার ছিল ঠিক আছে অলরেডি একটা মিক্সার ছিল এবারে এইখানে তুমি অ্যাড করছো মোল অ্যালকোহল ঠিক আছে ওয়ান মোল অ্যালকোহল তো আবার সেই একই রকমভাবে তুমি টেম্পারেচার প্রেশারটাকে ফিক্সড রাখছো টেম্পারেচার প্রেশারটা ফিক্সড রাখছো বললাম ওপেন এয়ার মানে প্রেশার অলরেডি ওয়ান অ্যাডমোসফিয়ারে ফিক্সড হয়ে গেছে আর একটা থার্মোস্ট্যাটের মধ্যে রাখলে যাতে টেম্পারেচার তোমার ফিক্সড হয়ে গেল ঠিক আছে তো মোল অ্যালকোহল আমি অ্যাড করলাম তাতে তুমি দেখলে যে তোমার ভলিউমটা এই এতখানি পরিচ্ছন্ন তোমার বেড়ে গেছে তাহলে এই যে ভলিউমটা এলো এই ভলিউমটাই হচ্ছে তোমার দেখো তুমি যখন অ্যালকোহলটা অ্যাড করছো জলটা কিন্তু তুমি পাল্টাচ্ছ না তা তখন হয়ে গেল এটাই হলো পার্সিয়াল মোলার ভলিউম অফ সি টু এইচ ফাইভ ওয়েচ যেটা তুমি এক্সপ্রেস করছো ভিভার সি টু এইচ ফাইভ ওয়েচ এইরকম ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে কী করে মোলার এবং পার্সিয়াল মোলার ভলিউম তুমি ক্যালকুলেট করবে বোঝা গেল এক্সপেরিমেন্টালি ইয়েস স্যার ঠিক আছে তোমার তোমার এইটাই তো কোশ্চেন ছিল তাই তো

ফিজিক্যাল থার্মোডাইনামিক প্রপার্টিজ গুলো এই প্রপার্টিজ তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করো তো একটা হচ্ছে এক্সটেনসিভ প্রপার্টি আর একটা তোমার ইনটেনসিভ প্রপার্টি এক্সটেন্সিভ প্রপার্টি এইটা বলা হয় দিস ইজ প্রপোর্শনাল টু এন এনটা হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স মানে এটা মোলে আর কি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স আর ইন্টেন্সিভ প্রপার্টিগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ঠিক আছে তাহলে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্সের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে আর ইন্টেন্সিভ প্রপার্টিগুলো হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের সঙ্গে অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্সের উপর নির্ভর করবে না আচ্ছা ডেফিনেশনটা সবচেয়ে ভালো বোঝা যায় এইরকম করে মানে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি কোনোরকমভাবেই তুমি বুঝতে ভুল করবে না যদি এইরকম করে ব্যাপারটাকে ভাবো যে তুমি ওভারঅল একটা সিস্টেম কনসিডার করো এই সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করে নাও হ্যাঁ ধরে নাও এটা তোমার এ সাব সিস্টেম এটা ধরে নাও তোমার বি সাব সিস্টেম আর এবারে কোনো একটা প্রপার্টি ছিল মানে ওভারঅল সিস্টেমটার জন্য কোনো একটা প্রপার্টি ছিল সেটা হচ্ছে ধরো মানে এটাকে এক কাজ করি এটাকে এবি না করে আমি অন্যভাবে বলি যে ওভারঅল যে সিস্টেমটা ওভারঅল সিস্টেমটা ধরো এ তাকে দুটো ভাগে ভাগ করছো তে তাহলে এইটা হচ্ছে আমার বি সিস্টেম এটা কি সি সাব সিস্টেম আর ওভারঅল সিস্টেমটা হচ্ছে এ এইটা হচ্ছে তোমার পেরেন্ট সিস্টেমটা মানে বড় সিস্টেমটা এটা আমার প্যারেন্ট সিস্টেম আর এ আর বি এরা হচ্ছে তোমার সাব সিস্টেম ছিল আর এবারে যখন ভাগটাকে করছো ভাগ করার সময় কতগুলো জিনিস তোমার মাথায় রাখতে হবে এই যে সিস্টেমটা সেই সিস্টেমটা অবশ্যই জানো হোমোজিনিয়াস হয় তাহলে এই সিস্টেমটা কেমন হতে হবে এক নম্বর হচ্ছে হোমোজিনিয়াস হতে হবে আচ্ছা হোমোজিনিয়াস কথাটা মানে হচ্ছে যে এই ধরো নাম্বার ডেন্সিটি বা তোমার কনসেন্ট্রেশন যাই বলো না কেন এনআই বাই ভি যেটা তোমার কনসেন্ট্রেশন বলছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট থ্রু আউট মানে সর্বত্র কনসেন্ট্রেশনটা একই ফর অল আই ইকুয়াল টু ওয়ান টু থ্রি যদি একটা মিক্সচার তুমি কনসিডার করো এখানে যতগুলো স্পিসিস আছে প্রত্যেকটা কনসেন্ট্রেশনগুলো থ্রু আউট দ্য সিস্টেম হচ্ছে কনস্ট্যান্ট থাকবে তাহলে একটা হোমোজিনিয়াস সিস্টেম ঠিক আছে এইটা একটা হোমোজিনিয়াস সিস্টেম আর তার সাথে সাথে আমি আরও দুটো জিনিসটা জিনিস কনসিডার করছি যে নাম্বার ডেন্সিটি তুমি কনস্ট্যান্ট রাখছো অ্যাট দ্য সেম টাইম কিন্তু তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে টেম্পারেচার এইটাকেও কিন্তু কেপ কনস্ট্যান্ট তো একটা সিস্টেম যখন তুমি ডেসক্রাইব করবে তার একটা কনসেন্ট্রেশন আছে একটা টেম্পারেচার আছে তাহলে কন টেম্পারেচারটা থ্রু আউট যেন কনস্ট্যান্ট থাকে আর সিস্টেমটা কনসেন্ট্রেশন বা এখানে নাম্বার অফ এখানে নাম্বার অফ মোলস অফ দ্য আই স্পিসিস ডিভাইডেড বাই ভলিউম সেখানে আমি কনসেন্ট্রেশন পেলাম তার বদলে নাম্বার অফ মলিকুলস ডিভাইডেড বাই ভলিউম করে একটা নাম্বার ডেন্সিটি বলে তাই এইগুলোকে তুমি কনস্ট্যান্ট রাখছো কনস্ট্যান্ট সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ ভাগ এবারে ধরো কোনো একটা পার্টিকুলার প্রপার্টি তুমি কনসিডার করছো সেই প্রপার্টিটা তোমার ওভারঅল পেরেন সিস্টেমের জন্য প্রপার্টিটা ছিল ধরে নাও তোমার এক্স এ মানে কোনো একটা প্রপার্টি ধরো ভলিউম তাহলে ওভারঅল ভলিউম ছিল এ এবারে যখন সিস্টেম তুমি সাব ডিভাইড করলে ওই প্রপার্টিটা ধরো এইটা হয়ে গেল তোমার এক্স বি এটা হয়ে গেল তোমার হচ্ছে সি আর এবারে যদি এরকম হয় যে বি প্লাস সি সেটা হচ্ছে তোমার এক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে দেন উই সে দ্যাট এক্স ইজ্যান এক্সেন্ট্রি প্রপার্টি তখন আমি বলবো এক্সট্রা হচ্ছে একটা এক্সটেন্টিভ প্রপার্টি তাহলে দেখো তাহলে এটা কথা হচ্ছে যে কোনো একটা এক্সটেন্টিভ প্রপার্টি কি যে একটা পেরেন্ট সিস্টেম আছে সেটাকে তুমি নাম্বার ডেন্সিটি বা কনসেন্ট্রেশন এবং একটা কনস্ট্যান্টটাকে দুটো ভাগে ভাগ করলে ভাগ করার পরে যদি দেখো প্রপার্টিটাও অর্ধেক মানে ভাগ হয়ে যাচ্ছে তখন সেটা এক্সটেন্সিভ প্রপার্টি আর যদি এমন হয় আর যদি এমন হয় যে ভাগ করার পরে মানে সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করার পরে প্রপার্টি কিন্তু ভাগ হলো না x b eকলটি x ইকয়লটি x এ হয়ে যাচ্ছে তখন আমি বলবো দেন উই সে দ্যাট x ইজ অ্যান ইনটেনসিভ প্রপার্ট ঠিক আছে এটা তাহলে সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করবো টেম্পারেচার এবং নাম্বার টেন্সি কনস্ট্যান্ট রেখে তাহলে প্রপার্টিটাও যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় তাহলে সেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি আর প্রপার্টিগুলো যদি কিছু ভাগ না হয় তাহলে সেটা ইনটেন্সিভ প্রপার্টি এবারে দেখো এই যে ভলিউম ইন্টারনাল এনার্জি এনথ্যালপি এনট্রপি হেলমোথ ফনার্জি তারপরে তোমার এই গিফ এনার্জি এই যে কোয়ান্টিটিগুলো আমি বলেছিলাম এগুলো সব এক্সটেন্সিভ প্রপার্টি প্রচুর এক্সটেন্সিভ প্রপার্টি আছে আমি জাস্ট আগের দিন যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো বলছি এগুলো সব এক্সটেন্ট্রিপ প্রপার্টি ঠিক আছে আচ্ছা এবারে এই নাম্বার অফ মোলস বা অ্যামাউন্ট এটাও কিন্তু একটা এক্সটেনসিভ প্রপার্টি আর এবারে যখন তুমি বাই এন করে তুমি কাছে মোলার ভলিউম করছো খেয়াল করো তারা যা সিম্পলি ভাবো যে এখানে তোমার দুমল জল আছে পিওর জলই ভাবছি মোল আছে তা টোটাল ভলিউম ধরো ছিল কথার কথা ছত্রিশ এম এল মোল ভলিউম হ্যাঁ দুমল ওয়াটার আছে তার ভলিউম ছিল ছত্রিশ এম এল এবার তুমি এক্সাক্টলি দুটো সমান ভাগে ভাগ করলে তাহলে যদি সমান ভাগে ভাগ করলে এইখানে এক মল থাকবে এখানে এক মোল থাকবে তাহলে এক মোল প্লাস এক মোল মিলে দুমল হলো তো অর্থাৎ অ্যামাউন্টটা ভাগ হয়ে গেল আর এবার যদি ভলিউমটা দেখো তাহলে দুমলের ভলিউম যদি ছত্রিশ এম হয় তাহলে এক মলের ভলিউম কত আঠেরো এম তাহলে এটাও আঠেরো এম এল এটাও আঠেরো এমএল তার মানে হচ্ছে ভলিউমটাও ভাগ হয়ে গেল সেই জন্য অ্যামাউন্ট এবং তোমার ভলিউম দুজনই হচ্ছে এক্সটেন্সিভ আর এবারে বাই এন যখন তুমি করছো এবার খেয়াল করে দেখো যখন সিস্টেমটা তুমি ভাগ করছো ভলিউমটাও অর্ধেক হয়েছে আর অ্যামাউন্টও তো অর্ধেক হয়েছে তাহলে ভলিউমটা যদি অর্ধেক হয় অ্যামাউন্টটা যদি অর্ধেক হয় তাহলে আগে ছিল তোমার বাই এনটা ছিল ছত্রিশ বাই টু এখন হলো আঠেরো বাই ওয়ান আঠেরো বাই ওয়ান তাহলে কী হচ্ছে এইটা দেখো সিস্টেমটাকে ভাগ করার জন্য আর কিছু পাল্টাচ্ছে না তার মানে এই যে মোলার ভলিউমটা সেইটাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইনটেনসিভ প্রপার্টি আচ্ছা যে কোনো মোলার কোয়ান্টিটি কিন্তু তোমার ইন্টেন্সিভ প্রপার্টি এবারে দেখো তুমি যখন এই ফ্রি এনার্জি সেটা একটা এক্সটেনসিভ প্রপার্টি তাকে নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করছো সেটাই তোমার কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কেমিক্যাল পোটেন্সিয়াল হচ্ছে তো সেটা ইন্টেন্সিভ হয়ে যেতে বাধ্য ইন্টেনসিভ প্রপার্টি তার মানে যেটা ইম্পর্টেন্ট যে যে কোনো মোলার কোয়ান্টিটি মানে যেটা এমনিতে এনি মোলার অ্যান্ড অবশ্যই পার্সিয়াল মোলার মোলার আর পার্সিয়াল মোলার এই ডিফারেন্সিয়েশনটা আমি করছি সাবস্টেন্সটা পিওর সাবস্টেন্স না মিক্সচার হ্যাঁ আমি যখন এইখানে ডিফাইনটা করেছি সেখানে কিন্তু মিক্সারের জন্যই করেছি তাহলে এনি মোলার অ্যান্ড পার্সিয়াল মোলার কোয়ান্টিটিটিস এনে মোলার অ্যান্ড পার্সাল মোলার কোয়ান্টিটিটিস আর ইনটেন্সিভ সেই রেসপেক্টে কেমিক্যাল পোটেন্সিয়াল একটা ইনটেন্সিভ পানি হ্যাঁ কেমিক্যাল পোটেনশিয়াল তিন ছিল তাহলে এক্সটেনসিভ ইনটেনসিভ এর डाउटটা क्लियर হলো যার এক্সটেনসিভ ইনটেনসিভ নিয়ে डाउट ছিল তার অসুবিধা নেই তো কি লেখা ঠিক আছে তো কোথায় নিয়ে যে কোশ্চেন করছিলেস প্রথমে আমার কথা শুনতে পাচ্ছিস তোরা

হ্যাঁ স্যার বুঝতে পেরেছি মানে আমি বলছিলাম শুনতে পাচ্ছিলেন না তিন নম্বর ডাউটস আচ্ছা তিন নম্বর ডাউটস এটা আমাদের পরে খুব ডিটেল আলোচনার জায়গা থাকবে সেটা কথা হচ্ছে যে আমরা ওই যে আইডিয়াল সলিউশন নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম আইডিয়াল সলিউশান অনেক ক্যারেক্টার ফিচার ছিল একটা ফিচার ছিল হচ্ছে যে এক্ষেত্রে এরা দে ওবে একটা এম্পেরিক্যাল ল আছে যাকে বলা হয় রাউলস ল ওবে করে আসলে ব্যাপারটা কি যে ধরো কোন একটা সাবস্টেন্স তুমি কনসিডার করছো মানে একটা একটা সিস্টেম তুমি নিচ্ছ একটা ক্লোজ সিস্টেম তুমি নিয়েছো এর ধরো বেশ কিছুটা পোর্শনে তুমি জাস্ট জল রেখে দিয়েছো বা কোনো একটা সলভেন্ট তুমি রেখে দিয়েছো তাই তো আচ্ছা সলভেন্ট যদি তুমি রেখে দাও এই সলভেন্টটা একটা মানে যে কোনো একটা লিকুইডের একটা ইনহারেন টেন্ডেন্সি আছে টু ভেপোরাইজ সেখানে এই লিকুইড ফেজ থেকে মলিকুলগুলো ভেপার ফেজে যায় এইটা আবার ভেপার ফেজে গেল আর এবারে এই ভেপারের যে মলিকুলগুলো তারা যদি তোমার মানে সে কী করছে সে তো নিজের ধাক্কা ধাক্কি করছে নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করছে দেওয়ালে ধাক্কা ধাক্কি করছে করতে করতে আবার এই যে নিচে যে লিকুইডটা আছে সেখানেও ধাক্কা দেবে ধাক্কা দিয়ে সে বেশি করে কনডেন্স করে আবার নিচে নেমেও আসতে চায় তাহলে দেখো যে লিকুইড মনিকুলার একটা নর্মাল টেন এমনি এমনি যে লিকুইড ভেপোরাইজ করে সেটা তুমি দেখেছো যেন এ দেবে এটা মাটিতে জল ফেলে দাও একটু পরে থেকে জলটা তোমার শুকনো হয়ে গেছে জামা কাপড় বাইরে তুমি মেলে দিচ্ছ এমনি শুকনো হয়ে গেছে তার মানে লিকুইড হ্যাঁ কন্টিনিউয়াস টু ভেপোরাইজ ঠিক আছে আর এবারে যদি তুমি এটা ক্লোজ কন্টেনার করে দাও তাহলে ভেপারটা বাইরে যেতে পারছে না ভেপারটা কি হবে এই উপরে জাস্ট জমা হবে আচ্ছা এবার লিকুইড ফেজ থেকে যেমন মলিকুল ভেপার ফেজে যেতে পারে ঠিক একই রকমভাবে ভেপারের মলিকুলগুলো যখন এই লিকুইড সারফেসে ধাক্কা ধাক্কি করলো সেবার লিকুইড ফেজে ফিরেও আসতে পারে তাহলে এবারে এইরকম করে একটা ইকুলিবিয়াম এস্টাবলিশড হয় যখন ইকুলিবিয়াম এস্টাবলিশড হয় তখন এই ভেপার ফেজে যে প্রেসারটা সেটাকে বলা হয়েছে ভেপার প্রেসার বা অনেক সময় থেকে বলা হয় স্যাচুরেটেড ভেপার প্রেশার তাহলে এইখানে মানে যখন ইকুলিবিয়ামটা অ্যাটেন্ড করে গেল হইন ইকুলিবিয়াম আচ্ছা এখানে কিন্তু টেম্পারেচারটা তুমি ফিক্স করে দেবে হ্যাঁ টেম্পারেচারটা ফিক্স থাকবে তাহলে হোয়েন এবারে মানে লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে মলিকুল যাওয়া আর ভেপার ফেজ থেকে লিকুইড ফেজে মলিকুল আসা এই কিন্তু দুটো অপোজিং প্রসেস যখন সমান তাদের রেইট যখন সমান হয়ে गेला ইকুilibrium এস্টাবলিশড হয়ে যাচ্ছে আর যখন ইকুilibrium हैज बीन এস্টাবলিশড দেন প্রেসার ইন দা ভেপার ফেজ ভেপার ফেজ ইজ कॉल्ड তোমার ভেপার প্রেসার ভেপার প্রেসার অনেক সময় এটাকে তুমি বলতে পারো স্যাচুরেটেড ভেপার প্রেসার তাহলে আমি আর অত ডিটেলে লিখলাম না এগুলো সব পরে অনেক ভালো করে আলোচনা করার জায়গা আছে যে লিকুইড থেকে ভেপার ফেজে মলিকুল যায় ভেপার থেকে লিকুইড পেজে মলিকুল ফিরে আসে এই অপোজিং প্রসেসগুলোর রেট যখন সমান হয়ে যাচ্ছে তখন একটা ইকুলিবিয়াম এস্টাবলিশড হয়ে যাচ্ছে আর যখন ইকুলিবিয়াম এস্টাবলিশড হয়ে গেল তখন ভেপার ফেজে যে প্রেশারটা সেটা করা ভেপার প্রেশার আচ্ছা আচ্ছা এবারে যদি একটা পিওর লিকুইড থাকে তাহলে তার একটা ভেপার প্রেশার আছে এবারে এইখানে যদি কোনো একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করো বা কোনো একটা ইম্পিউরিটি অ্যাড করো হ্যাঁ তো আমি কথার কথা বলছি তুমি এটা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো তো সোডিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে ভেপার প্রেসার কি হবে বাড়বে না কমবে আসলে যেটা হয় সোডিয়াম ক্লোরাইড সে নিজে নন ভোলাটাইল মানে লিকুইড যেমন ভোলাটাইল সলিডগুলো অত ভোলাটাইল না তাহলে সোডিয়াম ক্লোরাইড ইউজুয়ালি নন ভোলাটাইল আর সোডিয়াম ক্লোরাইড যখন জলে মেশানো হলো তখন ওই ওয়াটার মলিকুল এ প্লাস বা সিএল মাইনাসকে সলভেট করবে সলভেট করার জন্য কি হলো না ওয়াটার মলিকুলের সঙ্গে এনএ প্লাস বা সিএল মাইনাস আমাদের স্ট্রং অ্যাট্রাকশান চলে এলো স্ট্রং অ্যাট্রাকশনের জন্য কি হচ্ছে না ওয়াটার মলিকুলগুলো সে আর কিন্তু ভেপার ফেজে সহজে যেতে পারছে না তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন প্রেজেন্স অফ ভোলাটাইল সলিউট ভেপার প্রেসার অফ দ্য সলিউশন ডিক্রিজেস যে একটা নন ভোলাটাইল সলিউড তুমি অ্যাড করো তাহলে কিন্তু ভেপার প্রেসারটা তোমার ডিক্রিজ করবে আচ্ছা এই যে ভেপার প্রেসার ডিক্রিজ করবে কেন বললাম যে যে সলিউডটা আমি অ্যাড করছো সলিউডটা নন ভোলাটাইল মানে সে নিজে ভেপার ফেজে যেতে চায় না কিন্তু সে এই লিকুইড ফেজে থেকে যাওয়ার জন্য সে লিকুইডকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রেখে দিয়েছে এবার যদি অ্যাট্রাক্ট করে রেখে দেয় তাহলে কি হচ্ছে না সে যে ওয়াটার মলিকুলগুলো সে নিজেও আর ভেপার ফেজে খেতে পারছে না তাহলে কি হবে তোমার ভেপার প্রেশারটা কমে যাবে সেখানে হচ্ছে ইন প্রেজেন্স অফ এ নন ভোলাটাইল সলিড ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ডিক্রিজেস আর এবারে কথাটা হচ্ছে যে কতখানি ডিক্রিজ করলো ধরো যদি এমন হয় যে তোমার ধরে নাও যে এক্স টুটা তোমার মোল ফ্র্যাকশন এক্স টু না করে তুমি জাস্ট এক্স আই লিখছে ধরো এক্স আইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশান অফ দ্য সলিউড ইন সলিউশান ধরে না মোল ফ্র্যাকশান ধর সলিউড ইন সলিউশান কারণ এসে এটা সবসময় বাইনারি সলিউশন হবে সেরকম নয় মানে একটা সলিউড মেশাবে শুধু সেরকম নয় একাধিক সলিউডে তুমি মেশাতে পারো মোল ফ্যাকশান অফ দ্য সলিউড ইন সলিউশন আর এক্স ওয়ানটাকে বলছো মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন সলিউশন আসলে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে ওয়ান এই ইন্ডেক্সিংটা সলভেন্টের জন্য ইউজ করা হয় আর ওয়ান বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে তোমার সলিউটের জন্য ইউজ করা হয় এইটা আচ্ছা এবারে যেটা পি স্টার ধরো আমি বলছি বা পি ওয়ান স্টারও বলতে পারো আর কি হ্যাঁ তোমার ঠিক আছে মানে আচ্ছা তার আগে আমি আগে লিখে দিই তারপরে বলছি আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই যে বলছি যে ভেপার প্রেশারটা কমে গেল ভেপার প্রেশারটা কমে কত হলো এই ভেপার প্রেসার কমে কতটা হলো সেইটাই হচ্ছে রাউস ল দিয়ে ঠিক হচ্ছে তো সেটা কী বলছে তার মানে ভেপার প্রেসার অফ দ্য সলিউশন ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন ইজ গিভেন বাই মানে কোনো একটা আমার ভেপার প্রেশার দেখা এখানে সলভেন্টই হচ্ছে কারণ মানে সলিউটটা হচ্ছে নন ভোলাটাইল এবারে পিওর সলভেন্টের একটা ভেপার প্রেশার ছিল যখন কোনো ইম্পিউরিটি অ্যাড করা হয়নি এবার ইম্পিউরিটি অ্যাড করার পরে ওটা একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার আমি সেটাই জানতে চাইছি যে ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইন সলিউশন ইজ গিভেন বাই মানে অবশ্যই অ্যাট এ গিভেন টেম্পারেচার টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে অ্যাট এ গিভেন টেম্পারেচার এইটা সেটাকে লিখতে হয় পিআ ওয়ান ইকাল টু এক্স ওয়ান ইন্টু পি ওয়ান স্টার এটা ওয়ান পিউ হচ্ছে তোমার এক্স ওয়ান ইন্টু তাহলে জাস্ট ওয়ানটা আমি সলভেন্টের জন্য ইউজ করছি সেই জন্য সলভেন্টের ভেপার প্রেশার হ্যাঁ সেইটা ইন সলিউশন সেটা হচ্ছে এই ওয়ান স্টারটা হচ্ছে যদি সে পিওর থাকতো তাহলে ভেপার প্রেশারটা ভেপার প্রেসার পিওর সলভেন্ট আর এক্স ওয়ানটা হচ্ছে তোমার বেসিক্যালি সলভেন্টে তোমার নাম্বার অফ মোল ফ্র্যাকশান তাহলে দেখো যেহেতু এক্স ওয়ানটা সবসময় কী হবে জিরো থেকে ওয়ানের মধ্যে হবে তার মানে এখানে তোমার পরিষ্কার বলে দিচ্ছে পি ওয়ানটা লেস দেন পি ওয়ান স্টার হবে তার মানে এই যে ভেপার প্রেশারটা কমে যায় সেটা তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো এবং এই যে লটা এইটাই হচ্ছে তোমার রাউলস ল যদি তুমি কোনো একটা সলভেন্ট ছিল তার পিওর অবস্থার ভেপার প্রেশার ছিল ওয়ান স্টার এবারে একটা তুমি সলিউট অ্যাড করছো সলিউটের প্রেজেন্সে হ্যাঁ তাহলে সলিউশন তৈরি হয়ে গেলো তাহলে সলিউশানে সলভেন্টের ভেপার প্রেসার ওয়ানটা হচ্ছে এক্স ওয়ান টু ওয়ান স্টার এটা আচ্ছা এবারে হচ্ছে তোমার যদি এরকম হতো একটা মানে ধরো এখানে যেমন আমি বললাম যে একটা ভোলাটাইল সলভেন্ট সেখানে নন ভোলাটাইল সলিউট অ্যাড করতে করলে এবার যদি দুজনেই ভোলাটাইল হয় তাহলে ইফ অল দা আর আমি যেটা লিখতে পারি যে আইসিসের ফেপার প্রেসারটা সেটা এক্স আই ইন্টু পিআইসটা মানে এটা আইটা হচ্ছে তোমার যতগুলো স্পিসিস আছে প্রত্যেক জল অ্যালকোহলে তুমি মিক্সচার নিচ্ছ জলের জন্য একই এই ডিলেশন অ্যালকোহলের জন্য একই রকম মানে ধরো এটাকে যদি তুমি একটা বাইনারি সলিউশন কনসিডার করো বাইনারি সলিউশন মানে যেখানে দুটো স্পিসিস আছে এবং তাদের ধরো তোমার স্পিসিসগুলোর কথা এ আর বি তাহলে পি এ সমান লিখব এক্স এ পি এ স্টার বি সমান লিখব এক্স বি পি বি স্টার ইত্যাদি ইত্যাদি মানে যদি তোমার দুজনই আগেরটা যেমন আমি বললাম একজন ভোলাটাইল একজন নন ভোলাটাইল এবার যদি তোমার দুজনেই ভোলাটাইল হয় তখন হচ্ছে তুমি যাতে সেটা লিখতে পারবে পিএ সমান এক্সে পিএসটা পিবি সমান এক্সি পিবিটা আর তো এবারে এই যে ডেসক্রিপশনটা বলা হলো এবং সেইখান থেকে জাস্ট কোনো একটা সলভেন্ট বা যে ভোলাটাইল বেসিক্যালি তার ভেপার প্রেসারটা ইন দ্য সলিউশন সেটা যে ফর্মুলা দিয়ে যাচ্ছে সেটা বেসিক্যালি রাউলস ল এবারে এই রাউলস লটা ভ্যালিড হয় যখন সলিউশনটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন তার মানে যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে রাউলস ল কিন্তু সব এক্সপেরিমেন্ট করে দেখা গেছে রাউলস লটা কিন্তু সবসময় ভ্যালিড নয় রাউলস ল ইজ ভ্যালিড আইডিয়াল অলিউশান ফর নন আইডিয়াল সলিউশান রাউসটা ওবেড হচ্ছে না রাউস লটা ওবেড হচ্ছে না মানে তুমি আর এই যে পিআইটা যেটা এক্স আই ইন্টু পিআই স্টার বলছিলে সেটার সমান লিখতে পারবে না ঠিক আছে তখন আর সমান নয় আচ্ছা তাহলে কি হবে দুটো সিচুয়েশান হতে পারে তখন যখন সমান হলো না তখন দুটো সিচুয়েশান হতে পারে একটা হচ্ছে পিআইটা গেটার দেন এক্স আই পিআই স্টার হলো অর্থাৎ রাউস ট থেকে প্রেডিক্টেড যে ভেপার প্রেশারের ভ্যালুটা যেটা হওয়া উচিত ছিল পিআই সমান এক্সাই ইন্টু পিআই স্টার কিন্তু এক্সপেরিমেন্টাল ভেপার প্রেশারটা রাউস ট থেকে প্রেডিক্টেড ভ্যালু থেকে বেশি হতে পারে অথবা সেটা কম হতে পারে আর এবারে যদি তোমার বেশি হয় আর একটা জিনিস পরে আমরা দেখাবো মানে পরে এটা স্টেটমেন্ট হিসেবে জেনে রাখো যে যদি একজনের একজনের জন্য যদি মানে এই যে পিআইটা গেটার দ্যান এক্স আই পি স্টার আমি লিখেছি তার মানে এটা হচ্ছে যদি বাইনারি সলিউশন হয় তখন হচ্ছে পি এটা যদি গেটার দ্যান এক্স আই পি এ স্টার হয় তাহলে পিভিও কিন্তু গেটার দ্যান এক্স বি স্টার হবে মানে যদি তোমার রাউস থেকে পেডিক্কের ভ্যালুর থেকে ভেপার প্রেসারটা বেশি হয় তাহলে কিন্তু দুজনের জন্যেই বেশি হবে আর কম হলে কিন্তু দুজনের জন্যেই কম হবে ঠিক আছে আর এবারে যখন বেশি হয়ে গেলো এইটাকে বলা হবে তার মানে কি রাউস ল থেকে একটা ডেভিয়েশান হলো অর্থাৎ আইডিয়ালিটি থেকে ডেভি ডেভিয়েশান হলো এটাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশান ফ্রম আইডিয়ালিটি আইডিয়ালিটি আর যদি তোমার একটা লেস দেন হয়ে গেছে তখন তাকে বলা হবে নেগেটিভ ডেভিয়েশন তাহলে আইডিয়াল মানে হচ্ছে রাউস্লাটা ওবেড হবে এবার এক্সপেরিমেন্টালি দেখা যায় যে রাউসলার ডেভিয়েশান হচ্ছে ডেভিয়েশানের নেচারটা দু রকমের একটা হচ্ছে রাউস্লা থেকে যে প্রেডিক্টেড ভেপার প্রেসারের ভ্যালু এক্সপেরিমেন্টাল ভেপার প্রেশারের ভ্যালুটা তার থেকে বেশি অথবা তার থেকে কম যদি বেশি হয়ে যায় তাহলে দেখা বলে যে পজিটিভ ডেভিয়েশন আর যেটা কম হয় দেখা বলে নেগেটিভ ডেভিয়েশন এখানে বলি যে একজনের যদি পজিটিভ ডেভিয়েশন হয় আরেকজনের পজিটিভ ডেভিয়েশন হবে একজনের নেগেটিভ ডেভিয়েশান হলে আরেকজনের নেগেটিভ ডেভিয়েশন হবে আর একজন আইডিয়ালি বিহেভ করলে কিন্তু অন্যজন্যও আইডিয়ালি বিহেভ করবে তার মানে এইখানে যদি পি বাইনারি সলিউশনের জন্যে পি এটা কেটার দেন এক্সে পি এ স্টার হয় সেটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে পিবিটাও কিন্তু কেটার দেন এক্স বি পিবি স্টার হবে আসলে যেটা হয় যে পিওর অবস্থায় তাদের মধ্যে যে অ্যাট্রাকশানটা থাকছে এবারে সলিউশনে যদি এদের করসপন্ডিং অ্যাট্রাকশানটা কমে যায় তাহলে কি হবে দুজনেই বেশি ভেপার ফেজে যাওয়ার চেষ্টা করবে যদি বেশি ভেদার ভেপার প্রেসার ভেপার ফেজে যাওয়ার চেষ্টা কর দুজনেই পজিটিভ ডেভিয়েশন হবে আবার উল্টো দিকে মেশানোর পরে তাদের যদি করসপন্ডিং অ্যাট্রাকশানটা বেড়ে যায় তাহলে কী হচ্ছে ভেপার ফেজে দুজনেই যেতে চাইবে না তখন এর ভেপার প্রেসারটাও কমে গেল তাহলে এটাও বেসিক্যালি একই রকমভাবে এইটা হয়ে যাবে তার মানে একজনের পজিটিভ ডিভিয়েশন আর আরেকজনের পজিটিভ ডেভিয়েশন হয় একজনের নেগেটিভ ডিভিশন আরেকজনের নেগেটিভ ডেভিয়েশান হয় আবার একজন আইডিয়ালি বিহেভ করলে অন্যজনে কিন্তু আইডিয়ালি বিহেভ করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ওই যেটা আমি আগের দিন বলেছিলাম যে আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন নিয়ে আলোচনাতে হচ্ছে যে আইডিয়াল সলিউশন কাকে বলে আইডিয়াল সলিউশন বলার অনেক রাস্তা আছে আমি ওই আজকে যেমন দেখাবো ডেলটা ভি মিক্সিং ডেলটা এই মিক্সিং সেগুলো জিরো হলে আইডিয়াল সলিউশন সেইটা একটা লজিক ইন্টারমালিক ইন্টারাকশনের টার্মস হচ্ছে এ এ বিবি এবং এবি গুলো সব যদি একই রকমের হয় তাহলে সেটা একটা আইডিয়াল সলিউশন আর একটা হচ্ছে ল মানে অল কম্পেন্স যদি রাউসটা ওবে করে ইন অল রেঞ্জ অফ কনসেন্ট্রেশন তাহলে সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন কিন্তু বাস্তবে দেখা যায় যে অল রেঞ্জ অফ কনসেন্ট্রেশনে সলিউশনসটা আইডিয়াল বিহেভ করছে না অর্থাৎ লটা ওবেড হচ্ছে না টা ওবেড হয় তখনই যখন সলিউশনটা আইডিয়ালি ডাইলিউট অর্থাৎ সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইডিউট যাতে করে তুমি জাস্ট আইডিয়াল যাতে করে তুমি ডাউটস লটা ওবে করাতে পারো আর কি এটা আর নর্মাল যে কোনো আরবিটারি কনসেন্ট্রেশনে দেখা যাবে যে তার পজিটিভ ডেভিয়েশান বা নেগেটিভ ডিভিয়েশন হতে পারে পজিটিভ ডিভিয়েশনের মানে গিয়ে নেগেটিভ ডিভিয়েশনের মানে গিয়ে সেখানে করলাম ঠিক আছে তাহলে দেখো যা যা ডাউটসগুলো ছিল সবগুলো কি ক্লিয়ার হলো আর কারো কোনো ডাউটস আছে আর কিছু কারো কোনো ডাউট আছে দেখ আর কারো কোনো অসুবিধা নেই তো তাহলে আমরা একটু এগোবো একটু হ্যাঁ স্যার আচ্ছা দেখ তাহলে এবার আমরা মেন পড়াশোনাতে আসছি আচ্ছা আমরা আগের দিনে মেনলি যে জায়গাটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল পোটেন্সিয়াল নিয়ে যা কথাবার্তা বলা যায় সেগুলো আমরা বলেছিলাম বলেছিলাম যে কেমিক্যাল পোটেন্সিয়াল বেসিক্যালি একটা মোলার বা পার্সিয়াল মোলার গ্রিস এনার্জি যেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি এবং এই কেমিক্যাল পোটেন্সিয়াল একটা ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ স্পন্টিনিটি অ্যান্ড ইকুইবিয়াম একটা প্রসেস কেমিক্যাল পোটেন্সিয়াল এমন একটা প্রপার্টি যেটা ঠিক করে দেয় যে ম্যাটারটা কোন দিক থেকে কোন দিকে বেসিক্যালি ফ্লো করবে আমরা একটা দেখেছিলাম যে কেমিক্যাল পটেনশিয়াল যে মেজার অফ এস্কেপিং টেন্ডেন্সি যার অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে মাছটা ট্রান্সফার হয় ট্রান্সফার হয় ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কেমিক্যাল পোটেন্সিয়াল টু এ রিজিয়ন অফ লোয়ার কেমিক্যাল পোটেন্সিয়াল এই পর্যন্ত আমরা জাস্ট ভালো করে দেখেছি তার হায়ার কেমিক্যাল পোটেন্সিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেন্সিয়ালের দিকে হচ্ছে মাছটা বেসিক্যালি তোমার ট্রান্সফার করছে ঠিক আছে এই পর্যন্ত আমরা আগের দিন দেখেছিলাম আর কি আর একটা বলেছিলাম যে ও একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে তোমার যে যদি দুটো রিজিয়ানে কেমিক্যাল পটেন্সিয়ালগুলো সমান হয়ে যায় তাহলে ইকোলিবিয়ামটা তোমার অ্যাটেন্ড করে যায় তার মানে স্পনটি বা ইকুলিবিয়াম এই যে কনসেপ্ট যদি আমি করে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশান তাদের জন্য দেখতে চাই তাহলে আমি সেটাকে ইন টার্মস অফ কেমিক্যাল পটেন্সিয়াল দেখতে পারবো আর এবারে আজকে আমাকে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই কেমিক্যাল পটেন্সিয়ালের এক্সপ্রেশনটা বিভিন্ন রকমের সিস্টেমের ক্ষেত্রে আমাকে বের করতে হবে আচ্ছা এই বিভিন্ন রকম সিস্টেমের জন্য বের যখন আমি করব আমি বেসিক্যালি দেখবে অ্যাডিটিভিটি রুল ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলোকে তার আগে বলি যে কেমিক্যাল পোটেন্সিয়াল তার এক্সপ্রেশানটা আমাকে জাস্ট বের করতে হবে অনেকগুলো সিস্টেমের ক্ষেত্রে আমরা পরপর পরপর করে সেটা করব প্রথমে আমরা আলোচনা করব আইডিয়াল গ্যাস মানে পিওর আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পোটেন্সিয়াল কি সেখানে আলোচনা করব হচ্ছে একটা আইডিয়াল গ্যাস মিক্সচার তার কেমিক্যাল পটেন্সিয়াল কী থার্ডে আমি আলোচনা করব একটা নন আইডিয়াল গ্যাস তার জন্য কেমিক্যাল পোটেন্সিয়ালের এক্সপ্রেশনটা কী তারপর আমি আলোচনা করব যদি কোনো একটা সলিউশন হয় মানে যেটা নট গেসিয়ার সিস্টেম জাস্ট লিকুইড সিস্টেমও হতে পারে কোনো একটা সলিউশন হয় এবং সেই সলিউশনটা যদি নন আইডিয়াল আইডিয়াল হয় তাহলে তারা কেমিক্যাল পরিচয় এক্সপ্রেশনটা কী আর ফাইনালি যদি সেই সলিউশনটা তোমার নন আইডিয়াল হয় তাহলে তার কেমিক্যাল পরিচয় এক্সপ্রেশনটা কি তাহলে এই জায়গা পর্যন্ত করে তারপরে একটা শিফট আমরা দেবো সেটা হচ্ছে যে এরপরে যখন আমরা আয়নিক কিকুলি ব্যায়াম পড়বো তার কনটেক্সটে দেখা যাবে যে কোনো একটা সলিউশন অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি হোয়েন দ্য সলিউশন ইজ ইলেকট্রোলাইটিক সলিউশন তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন যদি হয়ে যায় তাহলে যে অনেক বেশি ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডালিটিটা তার এফেক্টের জন্য কেমিক্যাল পোটেন্সিয়ালের একটা অ্যাডাপ্ট চেঞ্জ হবে আর কি সেই পার্টটাকে জাস্ট দেখা যায় মানে পর 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 করে আমরা এই জিনিসগুলো আলোচনা করব মানে কেমিক্যাল পোটেন্সিয়াল দিয়েই যেহেতু নেক্সট মানে এবছরের পরের যে থার্মোনাম মানে অ্যাপ্লিকেশনস অফ থার্মোডাইনামিক্স ইন দ্য সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশান যেটা আমরা বেসিক্যালি বেশ কিছুদিন ধরে পড়ব সেইটা পুরোটাই গাইডেড হবে যে কেমিক্যাল পোটেন্সিয়াল এই কনসেপ্টটা দিয়ে তার জন্য আমাকে কেমিক্যাল পোটেন্সিয়ালের যে এক্সপ্রেশনটাকে বের করতে হবে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস পিওর আইডিয়াল গ্যাস নেক্সট হচ্ছে আইডিয়াল গ্যাস মিক্সচার থার্ড হচ্ছে রিয়েল গ্যাস ফোর্থ হচ্ছে একটা নন ইলেকট্রোলাইটিক সলিউশন দ্যাট ক্যান বি আইডিয়াল আর নন আইডিয়াল এবং ফাইনালি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন হুইচ ইজ নেসেসারিলি নন আইডিয়াল তাহলে এবার আমরা পরপর পরপর করে সেই কাজটাকে করছি তাহলে প্রথম যে জায়গাটা দিয়ে স্টার্ট করা যাক সেটা হচ্ছে সিম্পলেস্ট যে সিচুয়েশনটা একটা পিওর আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পটেনশিয়ালটাকে বের করা কেমিক্যাল পোটেন্সিয়াল পিওর আইডিয়াল গ্যাস আচ্ছা ব্যাপারটা খুব সহজ যে যখন তুমি একটা পিওর আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা বলছো তখন তুমি শুরু করে দাও ওই একটা ফান্ডামেন্টাল ইকুয়েশান অফ থার্মোডাইনামিক্স থেকে তাহলে ফ্রম দা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স এইটা জানো ডিজি ইকল টু মাইনাস এসডিপি প্লাস ভিডিপি এইটা এটা হচ্ছে অবশ্যই ক্লোজ সিস্টেমের জন্য পরে ক্লোজ সিস্টেম মানে যে গেসিয়ার সিস্টেমটা তুমি কনসিডার করছো সেটা হচ্ছে ক্লোজ সিস্টেম এর ভিতরে কোনো রিয়াকশান রিয়াকশান ঘটছে এটা এখন তুমি ভাবছো না রিয়াকশান আর ইত্যাদি যদি ঘটতো তাহলে একটা মিক্সার হতো তাহলে মিক্সারের জন্য আমি পরে আসছি একটা পিওর আইডিয়াল আইডিয়ালটা একটা ক্লোজ সিস্টেম যেখানে তোমার ফর ক্লোজ সিস্টেম মানে এনটা যেটা নাম্বার অফ মোল সেটা তোমার বেসিক্যালি এখানে কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট যদি হয় তুমি এটাকে এই নাম্বার দিয়ে ভাগ করতে পারো তা ডিভাইডিং বোথ সাইজ বাই টোটাল নাম্বার অফ তার মানে এন দিয়ে ভাগ করছো তুমি ভাগ করলে কি হবে দেখো ডিজি বাই এন ইকাল টু হয়ে গেলো মাইনাস এসডিটি বাই এন প্লাস ভিডিপি বাই এন এটা হয়ে যাচ্ছে দেখো ডি দেখো এন যেহেতু কনস্ট্যান্ট এই ডিজিকে এন দিয়ে ভাগ করা ডি অফ জি বাই এন করা একই মানে কারণ এন তো কনস্ট্যান্ট বলে বাইরে অটোমেটিক্যালি চলে আসবে এখানেও ঠিক একই রকমভাবে মাইনাস এস বাই এন ডিটি হলো প্লাস ভি বাই এন ইন্টু ডিপি হলো আর এবারে তুমি দেখো যে জি বাই এন একটা পিওর সাবশনকে দিস ইজ নাথিং বাট দ্য কেমিক্যাল পোটেন্সিয়াল দিস ইজ দ্য মোলার গ্রিসপো এনার্জি হ্যাঁ হ্যাঁ দিস ইজ নাথিং বাট দ্য কেমিক্যাল পোটেন্সিয়াল আর এইটা হয়ে গেল কত মাইনাস এস বার ডিটি প্লাস হচ্ছে ভি বার ডিপি তার মানে এই এক্সপ্রেশানটা এই এক্সপ্রেশানটা আমার প্রচুর কাজে লাগবে দেখো যে আমি এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশান অফ থার্মোডাইনামিক্স যেটা ডিজিকল টু মাইনাস এস ডিটি প্লাস ফর্মে তুমি লিখেছিলে হ্যাঁ এবার এই ইকুয়েশানটাই অ্যাজিভ যেন এই ইকুয়েশান রিডিউস করে গেল যেটা আমি সব কিছু হচ্ছে পার মোল করছি মানে একটা থার্মোডাইনামিক সিস্টেম তুমি কনসিডার করছো যেখানে তোমার এন মোল সাবসেন্স আছে তার জন্য তুমি এরকম ইকুয়েশানটা লিখতে তার বদলে যদি আমি বলতাম যে না আমি একটা ছোটো সিস্টেম কনসিডার করছি যেখানে যার ওয়ান মোল সাবস্টেন্স আছে তাহলে কিন্তু দেখো তুমি এই ইকুয়েশনটাকে পেতে পারবে তাহলে এই ইকুয়েশনটা দেখবে আমরা বারবার বারবার ইউজ করবো নেক্সট অনওয়ার্ডস আর কি হ্যাঁ যেটা তোমার একটা মানে এন মোলের জন্য যে টাইপের ইকুয়েশান ভ্যালিড এক মোলের জন্যে ঠিক এই রকমের ইকুয়েশনটা তোমার এখানে ভ্যালিড হচ্ছে আর এবারে আমি কেমিক্যাল পরিচারের এক্সপ্রেশন যখন ক্যালকুলেট করবো সেটাতে কনস্ট্যান্ট টেম্পারেচারে দেখতে চাইছি তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার কী হচ্ছে সেটা একটুখানি দেখি আর কনস্ট্যান্ট টেম্পারেচার ডি মিউটাকে তুমি লিখতে পারছো ভি বার ইন্টু ডিপি অর্থাৎ এই পার্টটাকে তুমি জাস্ট নেগলেক্ট করবে আছে বারে দেখো ফরে পিওর আইডিয়াল গ্যাস ভি বারটা সেটা তুমি লিখতে পারো ভি বাই স্টার আর কি এরকম করে মানে এটা হচ্ছে তোমার মোলার ভলিউম সেটাকে জাস্ট পিওর বলে আমি জাস্ট ভি ভিবার স্টার দিয়ে লিখলাম সেটা কত হয় আর টি বাই বাইপি হয় আইডিয়াল গ্যাসের জন্যে মোলার ভলিউমটা তোমার বেসিক্যালি আটটি বাই পি মানে পি ভি বার ইকল টু আটটি সেখান থেকে এটা আটটি পি হয়ে গেল সেটা তুমি জানো হ্যাঁ সরি আটটি বাই পি আটটি বাই পি মানে পি ভি কলটা এনআরটি মানে পি ভি ভিভার ইকল টু তোমার আটটি তাহলে এখানে ভিবার মানে ভিভারটা সেটা হচ্ছে আটটি বাই পি তোমার হয়ে যাচ্ছে তাহলে দেন কী হবে দেন ডি মিউটাকে তুমি লিখতে পারছো টি বাই পি ইন্টু ডিপি আচ্ছা এবার আমি এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করছি ধরে নাও তখন প্রেসারটা পি ওয়ান তখন কেমিক্যাল প্রটেনশিয়াল ছিল মিউ ওয়ান আর যখন প্রেসারটা পি টু ধরে নাও কেমিক্যাল পটেনশিয়াল ছিল হচ্ছে তোমার মিউ টু তা যদি হয় তাহলে এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করছো এটা দাঁড়াচ্ছে কত মিউ টু মাইনাস মিউ ওয়ান এটা কত হয়ে যাচ্ছে এল এন পি টু বাই ওয়ান এইটা তা সেখান থেকে দেখো তোমার মিউ টুটা হয়ে গেল মিউ ওয়ান প্লাস আটটি এল এন পি টু বাই ওয়ান তাহলে মিউ টুটা হয়ে যাচ্ছে মিউ ওয়ান প্লাস আটটি এন পি টু বাই পিউ এটা মিউটা হচ্ছে মিউ ওয়ান প্লাস আটটি এলএন পি টু বাই তাহলে দেখো কি হচ্ছে না মানে ফর এ পিওর আইডিয়াল গ্যাস কেমিক্যাল পোটেন্সিয়াল যখন তোমার টেম্পারেচার টি প্রেসার পি টু এইটা হয়ে যাচ্ছে কেমিক্যাল পোটেন্সিয়াল যখন টেম্পারেচার সেই টি প্রেসার পি ওয়ান প্লাস হচ্ছে তোমার এল এলএন পি টু বাই পি ওয়ান অর্থাৎ তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে প্রেশারটা পি ওয়ান থেকে পি টুতে গেলে কেমিক্যাল পোটেন্সিয়ালে কি চেঞ্জটা হচ্ছে সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করতে পারবে আচ্ছা এবারে এইটাকে তুমি একটুখানি চেঞ্জ করতে পারো এইরকম ভাবে ধরো যখন তুমি পি ওয়ানটাকে ওয়ান বার ধরলে যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড স্টেট অফ এ গেসিয়ার সিস্টেম মানে একটা গেসিয়ার সিস্টেমের স্ট্যান্ডার্ড স্টেট যেটা দেখবে থার্মোকেমিস্ট্রি যখন পড়ানো হয়েছিল তখন স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্ট তোমাকে শেখানো হয়েছিল স্ট্যান্ডার্ড স্টেট হচ্ছে একটা মানে গেসিয়ার সিস্টেমের স্ট্যান্ডার্ড স্টেট মানে একটা পিওর আইডিয়াল গ্যাস ওয়ান বার প্রেশার আছে কোনো একটা আরবিতারি টেম্পারেচার সেটাই তো স্ট্যান্ডার্ড স্টেট তাহলে আমি তো আইডিয়াল গ্যাস ধরে নিয়েছি পিওর আইডিয়াল গ্যাস ধরে নিয়েছি টেম্পারেচার ফিক্স রেখেছি এবারে প্রেশার ইনিশিয়াল কন্ডিশনটা মানে প্রেশার যখন ধরেন ওয়ান বার সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেট হয়ে গেল এইটা তাহলে হন পিউ ওয়ান ইকোয়াল টু ওয়ান বার দেন এই মিউ ওয়ান যেটা টেম্পারেচার টি আর প্রেসারটা ছিল হচ্ছে তোমার ওয়ান বারে সেইটাকে তুমি জাস্ট এক্সপ্রেস করছো ধরো মিউ স্টার দিয়ে যেটা তোমার এখন শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন আছে যায় কারণ প্রেসারটা এখানে তুমি বেসিক্যালি ফিক্স করে দিয়েছো তাহলে এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা যখন টেম্পারেচারটা টি আর হচ্ছে ওয়ান বার তখন যে কেমিক্যাল পোটেন্সিয়ালটাকে সেটাকে জাস্ট আমি মিউ স্টার আর এই যে ফাংশন অফ টেম্পারেচার অনলি সেটা লিখছি মানে দিস ইজ যে ফাংশন অফ টেম্পারেচার অনলি দিচ্ছি যে কারণ প্রেসারটা তুমি অলরেডি ফিক্স করে দিয়েছো যে ফাংশন অফ টেম্পারেচার অনলি এইটা আচ্ছা এবার তখন আমি যেটা বললাম দেন লেট লেট আজ রাইট পি টুটাকে তুমি জাস্ট পি দিয়ে এক্সপ্রেস করো মানে আমি পি ওয়ান আর পি টু লিখতে হয় কেন ওয়ান থাকলে তবে লোকে যা সাপিক্সে টুটা লেখে তা যেহেতু আমি অলরেডি পি ওয়ানটাকে ওয়ান বার রেখে দিই কি তাহলে পি টুটাকে আর পি টু না লিখে আমি জাস্ট পি লিখলাম অ্যান্ড মিউ টু যেটা যেটা ফাংশান অ্যাপ টেম্পারেচার এবং পি ছিল সেইটাকে তুমি জাস্ট লেখো মিউ লেখো তখন টেম্পারেচার ঠিক পেটার হচ্ছে তোমার পি মানে কিছুই না জাস্ট আমি যেটা করেছি যে আগে ওয়ান আর টু এই ইন্ডেক্সিংগুলি ইউজ করেছিলাম মানে টু ইন্ডেক্সিং ইউজ করতে হয়েছিল ওয়ান ইন্ডেক্সিংটা ছিল বলে আর যেহেতু অলরেডি ওয়ান ইন্ডেক্সিংটা আমি হটিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডার স্ট্যাটিক কনসেপ্টটাকে ইউজ করে আর কি সেই জন্য আর পি টুটা মানে পি টু লিখে লাভ নেই ওটাকে আমি পি লিখে দিচ্ছি মিউ টি লিখে লাভ নেই সেটাকে মিউ লিখে তাহলে এই যে কোয়ানটি দেখো এইটা কি মানে আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে এটা পরে পরের দিচ্ছি দেখো এবারে তুমি এখানে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে তাহলে দেন উই ক্যান রাইট মিউ হুইচ দ্য ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল টু মিউ স্টার হুইচ ফাংশন অফ টেম্পারেচার প্লাস টি এল এন পি টুর জায়গা পিউ হয়ে গেল আর পি ওয়ানের জায়গায় তুমি জাস্ট ওয়ান বার বসিয়ে দিলে তাহলে দেখো ওই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে দাঁড়িয়ে গেলো যে যেটা অনেক ভালো দেখতে হ্যাঁ মিউ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেটা হয়ে যাচ্ছে তোমার মিউ স্টার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার হ্যাঁ মিউ স্টার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার আটটি এন পি বাই ওয়ান বার এটাকে ইন শর্ট অ্যান্ড নোটেশন ইকুয়েশন ক্যান বিকাল টু মিউস্ট প্লাস আটটি এলএন এরকম ভাবে লেখে মানে আইডিয়াল যখন এক্সপ্রেশন অনেক জায়গাতে জাস্ট এইটুকু লিখে দেওয়া থাকে হ্যাঁ কিন্তু তোমার মাথায় রাখতে হবে কিন্তু আগেরটা এটা আমি এইরকমভাবে লিখেছি কিন্তু তোমার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকবে কারণ দেখো যে লগের ভেতর কিন্তু একটা ইউনিটলেস নাম্বার হতে হয় তুমি যখন এলএন পি লিখবে তখন তোমার কনফিউশন হতেই পারে যে আমি পি এর ইউনিটটা কি লিখব কিন্তু আগের এক্সপ্রেশনে যদি দেখো তাহলে তোমার কাছে কিন্তু ব্যাপারটা অটোমেটিক যে এখানে কিন্তু ওয়ান বার আছে তাহলে এই প্রেশারটাকে যদি বারে লেখো তবেই বারবার বার কেটে গিয়ে এটা জাস্ট ইউনিটলেস হয়ে যাবে বা এখানে যদি কেউ অন্য একটা ইউনিট ইউজ করতো তাহলে কিন্তু একই রকমভাবে এই প্রেশারের ইউনিটটা সেই ইউনিটে লিখতে হতো তাহলে অ্যাডমসফিয়ার লিখলো কেউ প্রেশারটা তাহলে এখানে পিটাকেও কিন্তু অ্যাটমসফিয়ার লিখতে হবে তোমার কেটে যায় তাহলে দেখো এই যে এক্সপ্রেশন তুমি ইউজ করছো তাহলে এই যে মানে ফর এ পিওর আইডিয়াল গ্যাস কেমিক্যাল পটেনশিয়ালটা মিউ ইকাল টু মিউ জিরো প্লাস আর টি এল এন ও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এইটা না এটা এটাকে এইটা এটা স্টার না এটা জিরো লিখবে স্ট্যান্ডার্ড স্টেট জিরো দিয়ে এক্সপ্রেস করতে হয় এর জন্য আমি স্টার ব্যবহার করবো এটা এখানেও তাই এটা একটু ভুল হয়েছে

কেমিক্যাল পোটেন্সিয়াল সেটা হলো এইটা আচ্ছা এইখানে তুমি মনে রাখবে এখন ছোট করেই মনে রাখবে হ্যাঁ কিন্তু ভেতরে তোমার একটা জিনিস সব সময় খেলবে সেটা হচ্ছে এই যে মিউ জিরোটা কি মিউ জিরোটা হচ্ছে কেমিক্যাল পোটেন্সিয়াল আর স্ট্যান্ডার স্টেট বা স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেন্সিয়াল অনেক সময় বলা হয় কেমিক্যাল পোটেন্সিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট যে ফাংশন অফ টেম্পারেচার অনলি কেমিক্যাল পটেন্সিয়াল অফ টেম্পারেচার কেমিক্যাল পটেন্সিয়াল আর স্ট্যান্ডার্ড স্টেড ফাংশন অফ টেম্পারেচার অনলি মিউটা সেটা বেসিক্যালি কেমিক্যাল পটেন্সিয়াল অফ এ পিওর আইডিয়াল গ্যাস হুইচ ইজ এ ফাংশান অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার এইটা তাহলে যখন তুমি এ কনসিডার করছো মানে মিউ দিখছো সেটা হচ্ছে কেমিক্যাল পড়েন অফ দ্য পিওর আইডিয়াল গ্যাস হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড পেশার আর পি মাস্ট হ্যাভ

ফে লগারেনবি কোয়ান্টিটি বি বা শুড বি বদলে মাস্ট বি বলা ভালো মাস্ট বি মাস্ট বি এ ইউনিটলেস কোয়ান্টিটি তাহলে যদি আমি এরকম ভাবে লিখছি বটে কিন্তু যখন ব্যবহার করবে হ্যাঁ তখন কিন্তু এইটাকে মাথায় রেখে ব্যবহার করবে মিউ খুঁচিতে ফাংশন অফ টেম্পারেচার এবং প্রেশার মিউ জিরো যেটা স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পড়েছে খুঁজিতে ফাংশান অফ টেম্পারেচার আর আটটি এলেন তুমি পি লিখছো বাট কিন্তু অ্যাকচুয়ালি পি বাই ওয়ান বার নিচে তোমার বারটা আছে মানে এইখানে যখন মিউ জিরো থাকবে নিচে গ্যাস ওয়ান বার থাকবে তাহলে এই প্রেশারটাকে তোমাকে বার ইউনিটে এক্সপ্রেস করে তারপরে জিনিসটা তোমায় করতে হবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবারে দেখো যখন তুমি পিওর আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পটেন্সিয়াল লিখছো তাহলে পিওর আইডিয়াল লেখার সময় এইখানে এই যে আমি মিউ ওয়ান ইত্যাদিগুলো আমি ব্যবহার করেছি তো এখানে একটুখানি সিম্বলিক চেঞ্জ আমি একটুখানি করে দিচ্ছি তার জন্য খুব কাটাকাটি কিছু করতে হবে না কারণ এরপরে যখন তুমি আইডিয়াল গ্যাস মিক্সারের জন্য করবে মিক্সারের সঙ্গে এটা তফাৎ বোঝানোর জন্য যে কোনো পিওর সাবস্টেন্সকে দেখো আমি থ্রু আউট স্টার লিখে লিখে আসছিলাম মানে এর আগেও আমি ব্যবহার করেছি বেশ কিছু টার্মিনাল যে মোলার এবং পার্সিয়াল মোলার ভলিউম মোলারের জন্য আমি স্টার লিখছি আর পার্সিয়াল মোলার মোলার ভলিউমের জন্য আমি স্টারটাকে লিখছি না সেই জন্যে দেখো ফরে পিওর আইডিয়াল গ্যাস এই মোলার ভলিউমটা যখন ভিবার স্টাল লিখছি তা ঠিক একই রকমভাবে যখন প্রেশারটা পিওয়ান থেকে পিটু হয়ে গেল তখন কেমিক্যাল পটেন্সিয়াল যে মিউয়ান থেকে মিউটু হচ্ছে এটা কার জন্যে এটা বেসিক্যালি কোনো একটা পিওর সাবস্টেন্সের জন্যে তাহলে এমনি যদি শুধুমাত্র আই পিওর আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পটেন্সিয়াল বের করতে হয় হ্যাঁ কোনো একটা পরীক্ষায় পড়েছে বা কিছু সেখানে তুমি স্টার না লিখলে তোমার কিছু এসে গেল কিন্তু আমি কি চাইছি না এই আজকের ক্লাসের মধ্যেই কিন্তু একটা কেমিক্যাল পটেন্সিয়াল এক্সপ্রেশন বের করবো যখন ওটা আইডিয়াল গ্যাস নেওয়া হয় আইডিয়াল গ্যাস মিক্সচার তাহলে আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পটেন্সিয়াল এবং আইডিয়াল গ্যাস মিক্সারের কেমিক্যাল পটেন্সিয়াল যে আলাদা এইটাকে বোঝানোর জন্য হচ্ছে আমি যেমন করে মোলার এবং পার্সিয়াল মোলার কোয়ান্টিটি মোলারের ক্ষেত্রে স্টার আর পার্সিয়াল মোলার ক্ষেত্রে স্টার দিচ্ছিলাম না সেইটাকে আমি জাস্ট একটুখানি করে নিচ্ছি তাহলে এইগুলো আমি জাস্ট ইনটেনশনালি স্টারটাকে দিচ্ছি আর কি হ্যাঁ কারণ এটা আমার এর পরের সাথে কাতে কোনো অসুবিধে না হয় সেটা বোঝানোর জন্যে এই স্টার আর কি ঠিক আছে তাহলে এবারে এই যে মিউ ওয়ান স্টারটাকে সেইটাকে তুমি মিউ জিরো এটা বলে দিচ্ছ এই ডট 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 হয়ে গেল তাহলে এইটা থেকে তোমার জাস্ট এটা বলে দিচ্ছ তাহলে এই হয়ে গেল এটা যেমন আছে আছে এই হয়ে গেলো আর হচ্ছে তোমার এখানে এই এই হয়ে গেলো এইটা এই হয়ে গেল জাস্ট কিছু না মানে এইটা এই যে পরে স্টারগুলোকে অ্যাড করলাম এইটুকু সিগনিফাই করার জন্য এটা হচ্ছে পিওর কোনো একটা সাবস্টেন্স নিয়ে আমি কথাবার্তা বলছি আচ্ছা এবারে দেখো কেউ যদি এই কাজটাকে করে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই তোমার আটটি ভার্সেস এল এন পি প্লট যদি কেউ করতে চায় হ্যাঁ এই এক্সপ্রেশন থেকে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই টি ভার্সেস এল এন পি যদি প্লট করে তাহলে কী হবে সেটা না তুমি দেখো এই যে ইকুয়েশান থেকে মিউ স্টার মাইনাস মিউ জিরো বাই আটটি করে দিলে একটা স্টের লাইন হয়ে যাচ্ছে পাসিং টু দ্য অরিজিন তাহলে এই প্লটটা গিভস এ স্টের লাইন

তা তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছো মিউ স্টার মাইনাস মিউ জিরো ডিভাইডেড বাই আটটি আর এই বরাবর তুমি অ্যাড করছো হচ্ছে এন পি মানে পি বাই ওয়ান বার বেসিক্যালি মানে পিও বলতে পারো পি বাই ওয়ান বার কারণ লনটা সবসময় ইউনিটলেস নাম্বার হবে আর কি তাহলে সেই যে প্লটটা সেই প্লটটা হবে একটা স্টেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন জাস্ট স্লোপটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান তাহলে বুঝতে পারলি ছবিটা কেমন করে হলো মিউস্টার মাইনাস মিউ জিরো মানে এই ইকুয়েশান থেকে মিউস্টার মাইনাস মিউ জিরো বাই আরটি করে দিলে ডান দিকে রইলে এল এন পি তাহলে জাস্ট মিউস্টার মাইনাস মিউ জিরো বাই আরটিকে যদি এল এন পি মানেই হচ্ছে পি বাই ওয়ান বার তার ড্রেসে যদি প্লট করে একটা স্ট্রেট লাইন হচ্ছে জাস্ট স্লোপটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান বোঝা গেল আচ্ছা এবার তার বদলে তুমি এল এন পি প্লট না করে গেলে শুধুমাত্র যদি পি প্লট করতে তাহলে কেমন দেখতে হতো ধরো এরকম একটা তুমি ছবি বলছো এই মিউ মাইনাস মিউ বাই আর টি এইটা করলে তোমার কী হচ্ছে পি হচ্ছে তো আচ্ছা পি মানে কত আবার টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ টেন বেস আচ্ছা পি মানে এখানে পি বাই ওয়ান বার হ্যাঁ এইটা তাহলে লগ পি বাই ওয়ান বার এইটা তাহলে এখান থেকে দেখো তুমি যদি এই মিউ স্টার মাইনাস মিউ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আটটি এইটাকে লেখো এটা কত দাঁড়াচ্ছে তোমার লগ টেন বেস পি বাই ওয়ান বার আচ্ছা এটা কেমন দেখতে ওয়াই কট এলএন এক্স টাইপের ছবি মানে পি বাই ওয়ান বারটাকে এখন যদি তুমি প্লটটাকে আঁকো এইরকমভাবে প্লটটাকে যদি তুমি এইরকমভাবে আঁকার চেষ্টা করো দেখো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর মিউ স্টার মাইনাস মিউ ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আটটি লিখছো আর এক্স অ্যাক্সিস বরাবর এ লগ টেন বেস পি বাই পি বার না লিখে তুমি জাস্ট এটা করলে কি না জাস্ট পি বাই ওয়ান বার এটাকে তুমি প্লট করছো তা এটা কেমন ছবি মানে বেসিক্যালি এইটাকে তুমি ওয়াই ভাবো ওয়াই ইকোয়াল টু তোমার দেখো লগ এক্সের ছবি তো ওয়াই কল টু লগ ছবি এটা আমরা এঁকেছিলাম মানে এটা আমরা ওই যে সেকেন্ড সেমিস্টারে সমস্ত রকমের ম্যাথামেটিক্যাল ফাংশনের যা প্লট এঁকে দিয়েছিলাম না হ্যাঁ তারা বলো তো যে ওয়াই কল টু লগ এক্স হলে তার ছবিটা কেমন দেখতে হয় কে বলবে এটা ওয়াই ধরো এটা ধরো লগ এক্স লগ টেন বেশ এর ছবিটা আমি আঁকছি তাহলে বুঝতে তোমার সুবিধা হবে আর আমায় বলো তো যে মানে ওয়াইটা কখন ওয়ান হয় বা অন্যভাবে বলি মানে ওয়াইটা কখন জিরো হবে মানে এক্স এর ভ্যালু কত হলে ওয়াই জিরো হয় একদম তাহলে এইটাকে যদি তুমি ওয়ান বলো এইটাকে যদি ওয়ান বলো তাহলে যখন আমি আচ্ছা সরি প্লটটা তো প্লটটাতে সরি মানে যখন তুমি দেখো মানে ওয়াই ইকল টু তোমার লগ এক্স আর ওয়াই ভার্সেস এক্স যখন তুমি প্লটটাকে করছো যখন তোমার এক্স ইকাল টু ওয়ান তখন ওয়াই ইকাল টু জিরো আচ্ছা এবারে এক্সের ভ্যালু অনেক র্যাপিডলি বাড়লে কিন্তু ওয়াইয়ের ভ্যালু স্লোলি বাড়ে তাকে এক্সের ভ্যালু তোমার জাস্ট ওয়ান থেকে দশ হলো এর ভ্যালু মাত্র এক থেকে দুই হবে এক্সের ভ্যালু দশ থেকে একশো হলো ওয়াইয়ের ভ্যালু দেখো তখন জাস্ট মাত্র তোমার দুই থেকে তিন হবে তার মানে পরিষ্কার বুঝতে পারছো এক্সের অনেক চেঞ্জ হচ্ছে কিন্তু এর চেঞ্জটা কিন্তু ভীষণ স্লোলি হবে এইটা প্রথমে বুঝতে হবে মানে এক্সের ভ্যালুটা তোমার অনেক র্যাপিডলি চেঞ্জ হলে এর ভ্যালুটা কিন্তু অনেক স্লোলি চেঞ্জ হবে হ্যাঁ সেইটা আমি এদিকটা এইভাবে আঁকলাম এইটা হ্যাঁ কারণ এক্সের ভ্যালু মানে এটা একই স্কেলে আঁকলে তো তোমার এই গ্রাফ পেপারে ধরবেই না আমি জাস্ট এইভাবে এইটুকু মাথায় রাখি এক্সের ভ্যালু এক থেকে দশ হলো ওয়াইটা মাত্র এক থেকে দুই হলো এক্সের ভ্যালু দশ থেকে একশো হয়ে গেলো ওয়াইটা মাত্র দুই থেকে তিন হলো বা এক্সের ভ্যালু তোমার কী বলবো এ হয়ে গেলো মানে হাজার হয়ে গেলো তখন তোমার বেসিক্যালি সরি আমি ভুল করছি এক্সের ভ্যালু ওয়ান যখন ওয়াইয়ের টু জিরো তাহলে এক থেকে দশ হলো ওয়াইটা ওয়ান হলো দশ থেকে কুড়ি হলো ওয়াইটা এক থেকে দুই হলো একশো থেকে হাজার হয়ে গেল ওয়াইটা হচ্ছে তোমার দুই থেকে তিন হলো এইটা আর যখন এবারে বলো যখন এক্সের ভ্যালুটা তোমার একের নিচে হয়ে যাচ্ছে এই যে একের থেকে কম হয়ে যাচ্ছে তখন কি হয় তখন তোমার ওয়াইয়ের ভ্যালুটা তোমার নেগেটিভ হয়ে যায় এতে ওয়াইয়ের ভ্যালুটা মানে লগের ভ্যালুটা নেগেটিভ হয়ে যায় এবারে যখন তুমি এক্সটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছ ওয়াইটা কমতে 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 মাইনাস ইনফিনিটের দিকে চলে যাচ্ছে তাহলে দেখো ওয়াই কয়াল টু লগ এক্স ভার্সেস এক্স যদি প্লট করো সেই প্লটের নেচারটা এরকম দেখতে এবার তুমি এখানে চলে এসো মিউ স্টাই মাইনাস মিউ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আটটি ভার্সেস যখন তুমি এই প্রেসার প্লটটাকে করছো তাহলে একই রকমের ছবি হবে তাহলে এই এই পার্টটা যখন ওয়ান অর্থাৎ প্রেসারটা যখন ওয়ান বার হ্যাঁ তাহলে তখন জিরো এবারে এইটা এইরকমভাবে তোমার স্লোলি বাড়লো আর এইটা এইরকমভাবে তোমার জাস্ট কমবে কমে 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 কোথায় জিরো যাবে হ্যাঁ যখন তোমার ওই মানে আর প্রেসারটা যখন 10 টু 0 দিকে চলে যাচ্ছে তখন কিন্তু মিউস টার মাইনাস মিউ বাই টু পয়েন্ট থ্রি আট থাকে সেটা হচ্ছে তোমার নেগেটিভ ইনফিনিটি দিকে চলে যাচ্ছে ঠিক আছে বোঝাতে পারলাম ছবির নেচারটা সবাই বুঝেছো তো সো এক্সপ্লেইন ইফ ইউ ক্যান ড্র দ্য 플ট অফ ওয়াই ইকুয়াল টু লগ এক্স

অ্যান্ড ওয়ান অ্যাকচুয়ালি অ্যাট এক্সিক টু অ্যাট এক্সিক টু জিরো দেন ওয়াইকাল টু অ্যাট টু ওয়ান দেন ওয়াই টু জিরো এবার এইরকম করে তুমি কি করছো না অনেক তাড়াতাড়ি বাড়াচ্ছো এক থেকে দশ দশ থেকে হান্ড্রেড যখন বাড়াচ্ছো ওয়াইটা কিন্তু খুব অল্প অল্প বাড়ছে মানে তুমি দশ বাড়ালে ওয়াইটা মাত্র ওয়ান হলো এক্সটা ইফ ইউ চেঞ্জ এক্স ফ্রম টেন টু 100 দেন ওয়াই উইল ইনক্রিজ ফ্রম জাস্ট ওয়ান টু টু তাহলে এখানে যে চেঞ্জটা হবে স্লোলি হবে আর এই জায়গাতে দেখো তুমি একের দশ একের কুড়ি একের একশো একের হাজার এইরকমভাবে যখন করছো তখন এর ভ্যালুটা দেখো র্যাপিডলি কমছে কমে ওটা কি হচ্ছে মানে আলটিমেটলি যখন এই এক থেকে জিরোর মধ্যে এক্সট্রা তোমার চলে আসবে এক থেকে জিরোর কাছে চলে এলে তখন কিন্তু এর ভ্যালুটা কমে গেছে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে তাহলে এটা হচ্ছে log x এর ছবি এবং তার মতো করে জাস্ট এই যে সিচুয়েশনটা এটা জাস্ট এইটাকে যদি তুমি ওয়াই ভাবো আর পি বাই ওয়ান বারটাকে যদি এক্স ভাবো তাহলে ওয়াই ইকাল টু লগ এর ছবি যেমন দেখতে সেই ধরনের ছবি হয়ে যাবে নাও ইট ইজ ক্লিয়ার ইয়েস স্যার দ্যাট ইজ ক্লিয়ার নাও এন্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই ডিড ইউ কম্পেয়ার উইথ দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স তুমি আগের সেমিস্টারে ক্লাস করেছিলে আমার কাছে ইয়েস স্যার জাস্ট এ নিড হে প্র্যাকটিস আচ্ছা

পার্টিকুলার কম্পোনেন্ট ইন আইডিয়াল কাস মিক্সচার কেমিক্যাল পোটেন্সিয়াল অপে পার্টিকুলার কম্পোনেন্ট ইন আইডিয়াল কাস মিক্সার আসলে যখন কোন একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে গ্যাস ফেজ কেমিক্যাল রিয়াকশন ইত্যাদি ঘটে তখন তুমি কখনো তো পিওর আইডিয়াল গ্যাস পাবে না গ্যাসিয়ার সিস্টেমে একাধিক গ্যাস ট্যাস থাকবে ধরো নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে তোমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে তাহলে শুরুতে নাইট্রোজেন হাইড্রোজেন ছিল সেটাও একটা মিক্সচার আর মাঝ মানে কোনো একটা আর্বি টাইমে নাইট্রোজেন হাইড্রোজেন এবং অ্যামোনিয়া তিনজনই থাকবে তাহলে মানে এসে কোশ্চেন মিক্সচার আচ্ছা এবারে দেখো যেটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে কোনো একটা পিওর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেশার যে রোল প্লে করে একটা আইডিয়াল গ্যাস মিক্সারের ক্ষেত্রে পার্সিয়াল প্রেশার একজাক্টলি সেই রোল প্লে করে তাহলে পার্সিয়াল প্রেশার অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট ইন অ্যান্ড আইডিয়াল গ্যাস মিক্সচার প্লেজ এ সিমিলার রোল এজ প্রেসার প্লেস হ্যা কম্পোনেন্ট ইজিন তাহলে ধরো জাস্ট আমি বলছি যে হাইড্রোজেন গ্যাস আছে বাট ওন এয়ার যদি কম করে ধরো একটা পিওর নাইট্রোজেন গ্যাস আছে তা পিওর নাইট্রোজেন গ্যাস আছে সেখানে অক্সিজেন বা কিছু মেশানো টেশানো নেই তার ক্ষেত্রে তুমি কেমিক্যাল পটেন্সিয়াল একটা এক্সপ্রেশান বের করলে এবং কেমিক্যাল পটেন্সিয়াল একটা অফ প্রেশার তুমি এক্সপ্রেস করলে এবারে ধরো কেমিক্যাল পটেন্সিয়াল যখন বের করছো যখন তখন লেসছে প্রেসারটা হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার বা কিছু তাহলে ওয়ান অ্যাটমসফিয়ার প্রেসারে পিওর নাইট্রোজেন গ্যাস তার কেমিক্যাল পটেন্সিয়ালটা তুমি লিখলে আচ্ছা এবারে এই নাইট্রোজেন গ্যাসের সঙ্গে তুমি ধরো অক্সিজেন গ্যাস মিশিয়ে দিচ্ছ আচ্ছা নাইট্রোজেন গ্যাস সঙ্গে অক্সিজেন গ্যাস তুমি মিশিয়ে দিলে কিন্তু গ্যাস মিক্সচারে এটা নন রিয়াক্টিভ আইডিয়াল গ্যাস তুমি ধরে নাও কিন্তু একটা কথা যে গ্যাস মিক্সচারে যদি নাইট্রোজেনের পার্সিয়াল প্রেসারটা সেই ওয়ান অ্যাটমসফিয়ারই থাকে হ্যাঁ একই প্রেসার যদি হয় আর কি তাহলে কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে মানে আমি ভুল বললাম সরি মানে যদি তোমার এ হয়ে যেত মানে আমি আবার গুলিয়ে ফেললাম যেটা হচ্ছে যে আর যদি তোমার মানে এর ক্ষেত্রে তোমার গ্যাস মিক্সারের ক্ষেত্রে টোটাল প্রেশারটা যখন তোমার ওয়ান অ্যাটমসফিয়ার হয়ে যায় টোটাল প্রেসারটা কিন্তু ওয়ান অ্যাটমসফিয়ার হয়ে যায় তাহলে এটা কথা হচ্ছে যে পার্সিয়াল প্রেশার যেটা নাইট্রোজেন সেটা হচ্ছে আর ওয়ান অ্যাটমসফিয়ার থাকবে না তাহলে দেখো পিওর নাইট্রোজেন ছিল তার টোটাল প্রেশারটা ছিল ওয়ান অ্যাটমসফিয়ার এবার আমি কি করছি যে পিওর নাইট্রোজেন না করে নাইট্রোজেন অক্সিজেন মিশিয়ে সেই মিক্সারের টোটাল প্রেশারটা আমি ওয়ান অ্যাটমসফিয়ার করছি তাহলে এখন যেটা হবে যে নাইট্রোজেনের পার্সিয়াল থাকবে না আচ্ছা এবারে দেখো যদি তুমি এরকম এবারে বের করতে চাও যে কেমিক্যাল পটেনশিয়াল কেমিক্যাল পোটেন্সিয়াল অব দ্য আইগেথ কম্পোনেন্ট সরি অফ দ্য আইগেথ কম্পোনেন্ট ইন আইডিয়াল গ্যাস মিক্সার কেমিক্যাল পনের অফ দ্য কম্পোনেন্ট ইন আইডিয়াল গ্যাস মিক্সচার সেইটাকে লেখো মিউ আই দিয়ে কেমন করে লিখবে দেখো এইটা মিউ আই জিরো তুমি লিখলে প্লাস আর টি এল এন পি আই বাই ওয়ান বার লিখলে মানে ব্যাপারটা দেখো কী করলাম আমি কি বলেছি না পিওর আইডিয়াল গ্যাসের এই যে কেমিক্যাল পোডেন্সের এক্সপ্রেশন ছিল মিউ স্টার্ডিকাল টু মিউ জিরো প্লাস এন পি এটা হচ্ছে একটা পার্টিকুলার গ্যাস তার নাইট্রোজেন সেটা পিওর অবস্থায় ছিল এবারে যখন একটা আইডিয়াল গ্যাস মিক্সার হলো তখন কি করা হচ্ছে না যা শুধুমাত্র প্রেসারের জায়গায় তার পার্সিয়াল প্রেসার লিখে দিচ্ছি বাকি জিনিসগুলো সব এক্স্যাক্টলি একই রকম আছে সেইটাই এখানে জাস্ট বলা হচ্ছে যে পার্সিয়াল প্রেসার অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট ইন অ্যান আইডিয়াল গ্যাস মিক্সার প্লেটের সিমিলার রোল অ্যাজ প্রেসার প্লেস প্রেসার মানে এখানে টোটাল পেশার অ্যাজ টোটাল প্রেশার প্লেস টোটাল প্রেসার প্লেস হোয়েন দ্য কম্পেন ইজ ইন পিওর ফর্ম আর টোটাল প্রেসার এখানে কথাটা জাস্ট মানে হচ্ছে যদি তোমার পিওর ফর্মে থাকে তখন তো একটাই পিসি আছে আর টোটাল প্রেশার জাস্ট তো একই ব্যাপার আর তাহলে দেখো তাহলে এইখানে কিন্তু কেমিক্যাল পোডেন্সার এক্সপ্রেশনটা বের করা কিন্তু খুব সহজ কিন্তু তোমাকে এইটুকু জিনিস মেনে নিতে হবে সেটা হচ্ছে এই যদি গ্যাসটা আইডিয়াল হয় তাহলে পিওর অবস্থায় গ্যাসটা থাকলে কোনো একটা গিভেন প্রেশারে সে যে রোল প্লে করবে গ্যাস মিক্সারে কিন্তু এক্স্যাক্টলি একই রকমের এক্সপ্রেশন বা একই রকমের কাজ হবে শুধুমাত্র তোমাকে যে কাজটা করতে হবে প্রেশারটাকে পার্সিয়াল প্রেশার দিয়ে রিপ্লেস করে দিতে হবে আর কিছু না তাহলে এই পর্যন্ত তুমি ইজিলি লিখে ফেলতে পারলে আই কাল টু আই জিরো প্লাস আর টি এলেন আই বাই ওয়ান বার মানে এইটাই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন তুমি লিখে ফেলতে পারছো এবারে দেখো এবারে এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা একটু খেয়াল করো মানে এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা যেভাবে তুমি লিখেছো হ্যাঁ এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা এইটা কিন্তু এখন টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কিন্তু পার্সিয়াল প্রেশার উপর ডিপেন্ড করে অর্থাৎ মিউআইটা সে টেম্পারেচার এবং পার্সিয়াল প্রেশারের উপর ডিপেন্ড করছে এইটা আই জিরোটা এটা কিন্তু শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে এটা মাথায় রাখবে মানে এটা আমি এই যে যদি এইখান থেকে না করে আমি যদি এই এই এক্সপ্রেশান থেকে লিখতাম তাহলে কি হতো আই স্টার মানে মানে স্টারটা তো পরের কথা স্টারটা তো পিওর বোঝানোর জন্যে তাহলে এইটা যেমন এইখানে প্রেশার আছে বলে সেটা প্রেশারের ফাংশন আর টেম্পারেচারের ফাংশন তো বটেই আর স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কেমিক্যাল পোটেন্সিয়ালটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন ছিল ঠিক এই এখানেও একই রকমভাবে এই পার্টটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন এটা কিন্তু টেম্পারেচার তার সঙ্গে কিন্তু পার্সিয়াল প্রেশারের ফাংশন আর এবারে লোকে এই রকমভাবে জাস্ট রেখে দেয় না কি করে তার বদলে এবারে দেখো নাও উই নো যে কোনো একটা আইডিয়াল গ্যাস মিক্সচারে তোমার পার্সিয়াল প্রেশারটা হচ্ছে সেই পিসিকের মোল ফ্যাকশন টোটাল প্রেশার যখন ডালটনস ল পার্সিয়াল প্রেশার আমরা গত সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছিলাম তখন এরকম জিনিস তো আমরা এটা ইলেভেন টুয়েলভ থেকেই জানো একটা আইডিয়াল গ্যাস মিক্সারে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের পার্সিয়াল প্রেশারটা হচ্ছে টোটাল প্রেশার ইন্টু তার মোল ফ্র্যাকশান যেখানে পিটা হচ্ছে টোটাল প্রেশার অফ দ্য মিক্সচার টোটাল প্রেশার অব দ্য আইডিয়াল গ্যাস মিক্সচার আর এক্সাইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য আইএথ কম্পোনেন্ট ইন দ্য এক্স এক্সাইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য আইএথ কম্পোনেন্ট ইন দ্য আইডেল গ্যাস মিক্সচার ঠিক আছে তাহলে এইটা তুমি এখানে বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই যেটা তুমি লিখেছিলে দেখো ওয়াই জিরো প্লাস এল আই এর জায়গায় এক্স আই পি বাই ওয়ান বার হয়ে গেল আর এক লাইন ঘুরিয়ে তুমি লেখো মিউ ওয়াই জিরো প্লাস এল এন পি বাই ওয়ান বার এইটা তার সাথে পড়ে থাকছে কত এল এন এক্স আই এই যে এটাকে দেখতে পাচ্ছ এল এন পি বাই ওয়ান বার তার সাথে পড়ে থাকছে আটটি এক্স আই আর এবার এই যে কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা কী দেখো এই কোয়ান্টিটিটা জাস্ট খেয়াল করে দেখো এই যে এক্সপ্রেশনে জাস্ট মিউ স্টাডিকল্ট মিউ জিরো প্লাস এল এন পি মানে পি বাই মানে পি বাই ওয়ান বার আর কি বেসিক্যালি পি মানেই হচ্ছে পি নিচে হচ্ছে ওয়ান বার আছে তোমার হ্যাঁ তাহলে এই যে কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটা যদি গেট পিসিসটা একা একা থাকতো তাহলে তার জন্যে যে করেসপন্ডিংলি কেমিক্যাল পোটেন্সিয়ালটা হতো এক্সাক্টলি সেটা মানে এখানে এই ইন্ডেকশিংটা তুমি ভুলে যাও যে ধরো একটা পার্টিকুলার গ্যাস লেখা নাইট্রোজেন সে একা একা আছে নাইট্রোজেন একা একা থাকলে বা পিওর অবস্থা থাকলে তার কেমিক্যাল পটেনশিয়াল কী লিখতাম তার স্ট্যান্ডার্ড খেটে কেমিক্যাল পটেনশিয়াল প্লাস আর এন পি বাই ওয়ান বার ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার দেখো এইখানে এই যে এই স্টেটটা যেটা আমি লিখেছি মিউ মিউকাল টু মিউ জিরো এই যে টার্মটাকে লিখেছি এইখানে তোমার ইন্ডেকশিংটা দেওয়া না দেওয়া সমান কারণ তোমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্সেটে কেমিক্যাল পোটেন্সিয়াল এইটা কিন্তু তোমার ওই একটা পিওর আইডিয়াল গ্যাস ওয়ান বার্ড প্রেশার এবং যে কোনো টেম্পারেচার থাকলে সবই সেটাকে তার স্ট্যান্ডার্ড স্টেট বলে তাহলে এইখানে সাপিক্সটা নাইট্রোজনের জন্য যা অক্সিজেনের জন্য যা হাইড্রোজনের ক্ষেত্রে যা স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেন্সিয়াল সবাই জন্যই সমান হ্যাঁ এবারে মানে সবাই জন্য সমান মানে হচ্ছে আমি বলছি যে মানে মানে সবাই জন্য সমানটা বলাটা একটা ভুল হচ্ছে মানে সবাই জন্য সমান ইন দ্য সেন্স যে তোমার যে যখন তুমি নাইট্রোজেন বলবে তখন নাইট্রোজেনকে পিওর অবস্থা নিতে হবে ওয়ানবার প্রেশারে যখন অক্সিজেন বলবে তখন অক্সিজেনকে পিওর অবস্থা নিতে হবে বার প্রেশারে এইটা আর কি তাহলে এই যে কোয়ান্টিটিটা এই অবস্থা হচ্ছে ওই আই এ একা একা থাকলে অর্থাৎ পিওর অবস্থা থাকলে যে কেমিক্যাল পোটেন্সিয়াল হয় সেইটা তাহলে আমি এটাকে কী করে লিখতে পারি দেখো জাস্ট মিউ আইটাকে তুমি এখন লিখতে পারলে মিউ আই স্টার প্লাস আর টি এল এন এক্স আই এইটা যেখানে যেখানে মিউআই স্টার্টটা হয়ে যাচ্ছে কত না মিউআই জিরো প্লাস এল এন পি বাই ওয়ান বার এটা কি না দেখো এর আগে যে এক্সপ্রেশনটা বের করেছি এক্স্যাক সেইটা সেটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল অফ দ্য আইএথ আইডিয়াল গ্যাস হোয়েন ইট ইজ ইন পিওর ফর্ম কোনো মিক্সচারে নেই মানে সে একা একা যখন থাকছে সেটা হচ্ছে মিউআই স্টার এইটা তাহলে জাস্ট মিউ আই কলটা মিউ আই স্টার পাশে আটটি এলে এক্সাইজ লিখলে এবারে এইখানে কিন্তু খেয়াল রাখো মিউআই স্টার এইটা কিন্তু এই যে ফাংশন অফ ফাংশন অফ কি কি না টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা কিন্তু এই যে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর মিউ আইটা কার ফাংশন না এই এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড mole fraction. তাহলে দেখো মানে এটা এটা কিন্তু মিসকনসেপশন তৈরি হয়ে যেতে পারে এই যে যখন তুমি মিউ আই জিরোটাকে বলছো এইটা কিন্তু টেম্পারেচার অনলি কারণ এটা স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেন্সিয়াল তাহলে স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পটেনশিয়াল কিন্তু ফাংশন অফ টেম্পারেচার অনলি ঠিক আছে আর মিউ আই স্টার যখন করছো এই যে এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে এখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স আছে তাহলে মিউআই স্টার তার টেম্পারেচার ফাংশন বটে তার সঙ্গে কিন্তু টোটাল প্রেশারের ফাংশন আছে জন্য লিখেছি মিউ আই স্টার যে ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেশার আর মিউ আই কার ফাংশনস হবে দেখো মিউ আই এখানে আমি লিখেছিলাম টেম্পারেচার এবং পার্শিয়াল প্রেশারের ফাংশন এর পার্সিয়াল প্রেশার মানে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার সেই জন্যে তোমার বেসিক্যালি যে মিউ আই যেটা লিখছো সেটা কিন্তু এই যে ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড মোল ফ্র্যাকশন তাহলে দেখো এইখানে মিউ আইটা সেটা হচ্ছে তোমার কেমিক্যাল পোটেন্সিয়াল আইগেট কম্পোনেন্ট ইন মিক্সার মানে মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল অফ দা আই আইগেথ কম্পোনেন্ট ইন আইডিয়াল গ্যাস মিক্সচার তাহলে তাহলে প্রত্যেকটা টার্মের মানে কিন্তু এখানে তিনটে সিম্বল আমি ইউজ করছি একটা সিম্বল আমি ইউজ করছি হচ্ছে মিউ আই জিরো একটা সিম্বল ইউজ করছি মিউআই স্টার একটা সিম্বল ইউজ করছি মিউ আই তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পটেনশিয়াল যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশান এইটা হচ্ছে আইগের পিসটা যদি একা থাকতো অর্থাৎ পিওর একটা আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পটেনশিয়াল আর এইটা হচ্ছে তোমার একটা আইডিয়াল গ্যাস মিক্সচারে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পটেনশিয়াল এইটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশান এটা টেম্পারেচার এবং টোটাল প্রেশারের ফাংশন এটা টেম্পারেচার টোটাল প্রেশারের সঙ্গে হচ্ছে মোল ফ্র্যাকশনের ফাংশন তাহলে এদের যে ডিস্টিংশনটা এদের যে ডিস্টিংশনটা মানে তফাতটা এই সিম্বলের তফাতটা কিন্তু খুব ভালো করে তুমি বুঝবে মানে কোনটা কি পারপাসে ইউজ করা হয় এবং থ্রু আউট কারণ এই কনসেপ্টটা আমাকে না অনেক দিন বয়ে বেড়াতে হবে অনেক দিন বয়ে বেড়াতে মানে আমাদের এই এই সেমি মানে থার্ড সেমিস্টারে যে থার্মোডাইনামিক্সের যে অ্যাপ্লিকেশানের পুরো জায়গাটা আছে এবং তোমার তার সঙ্গে ফোর্থ সেমিস্টারে যে থার্মোডাইনামিক্স আছে হ্যাঁ ফোর্থ সেমিস্টারে না তোমাদের ওই ফেজ ইকুলিবিয়াম এরকম একটা বড়ো পার্ট থার্মোডাইনামিক্স আছে সেখানে কিন্তু এই ইউনিফর্ম সিম্বলটা আমরা ইউজ করবো তুমি আমি আবার রিপিট করছি আই জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পটেন্সিয়াল হইচটা ফাংশন অফ টেম্পারেচার অনলি স্টার হচ্ছে পিওর একটা আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পটেন্সিয়াল হইতে যে ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর মিউআই হচ্ছে কোনো একটা মিক্সারে তোমার কেমিক্যাল পটেন্সিয়াল হইচি যে ফাংশন অফ টেম্পারেচার প্রেশার অ্যান্ড মোল ফ্র্যাকশন তারা প্রত্যেকটা মানে পরিষ্কার এবারে তুমি দেখো যে নাও যেহেতু মোল ফ্র্যাকশানটা তোমার জিরো থেকে ওয়ানের মধ্যে হয় এটা ইমপ্লাই করবে এলএন এক্সআইটা সেটা অবশ্যই হচ্ছে নেগেটিভ লেস দেন লেস দেন জিরো আর কি তাই এটা ইমপ্লাই করলো আইটা লেস দেন মিউআইটা তার মানে কি দাঁড়াচ্ছে দেখো যে যদি তোমার কোনো একটা আইগেট গ্যাস একা একা থাকতো তাহলে তার যে কেমিক্যাল পোটেন্সিয়াল পোটেন্সিয়াল থাকতো সেইখানে যদি তুমি অন্য একটা গ্যাস মিশিয়ে দাও তাহলে কিন্তু কেমিক্যাল পোটেন্সিয়ালটা পাল্টে যাচ্ছে তা কোনো একটা গ্যাস একা আছে তা টোটাল প্রেশারটা হচ্ছে পি তার বদলে টোটাল প্রেসারটা একই রেখে তুমি একটা আইডিয়াল গ্যাস মিক্সার বানালে তাহলে মিক্সার আগে পিসি করে কিন্তু কেমিক্যাল পোটেন্সিয়ালটা তোমার কমে যাচ্ছে সেটা এই ইকুয়েশান থেকে পরিষ্কার যেহেতু মোল ফ্র্যাকশানটা সবসময় ফ্রাকশান হয় জিরো থেকে ওয়ানের মধ্যে হয় আর লগার অফ সাম ফ্র্যাকশান সেটা অলওয়েজ লেস দেন যেটা নেগেটিভ হয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নিতে পারছো মিউ আইটা হচ্ছে লেস দেন মিউ আই স্টার্ট হয়ে যাচ্ছে তার মানে আমি কি বলছি না কেমিকাল পটেনশিয়াল এবং সেটা সবার জন্যেই সত্যি সত্যি মানে এখানে একটা পিসিসের না এখানে কিন্তু সমস্ত পিসিকের জন্যই এটা সত্যি কেমিক্যাল পটেনশিয়াল অফ ইচ কম্পোনেন্ট আচ্ছা এইভাবে লিখে হয়েন आगे देखिए आईडियल गैसेसर मिक्सड होनियन हो आइडियल गैसेस आर मिक्सड कीपिंग टेमपारेचार एंड टोटल प्रेशर, पी অ্যাজ কনস্ট্যান্ট টেম্পারেচার তুমি চেঞ্জ না করে আইডিয়াল গ্যাসকে মিক্স করি দ্যান কেমিক্যালেন্ট ইচ কম্পোনেন্ট ডিক্রিজেসমিটস পিওর ভ্যালু মানে সে একা একা থাকলে যেটা হতো তার তুলনায় কিন্তু জিনিসটা কমে যাচ্ছে আচ্ছা এইটাই তোমার আলটিমেটলি থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া থার্মোডাইনামিক অরিজিন আর কি িয়াস মিক্সিং অফ আইডিয়াল গ্যাস দেখ আইডিয়াল গ্যাস যে স্পন্টেনিয়াসলি মিস করে যায় মানে দুটো আইডিয়াল গ্যাস তুমি দেখেছো টেম্পারেচার প্রেসার কিছুই চেঞ্জ করছে তারা যে এমনি এমনি মিস করে যায় এটা নেচার ধর্মই তুমি দেখেছো যে গ্যাসগুলো এমনি এমনি মিক্স করে যায় এই এমনি এমনি মিস করে তার কারণটা হচ্ছে এই যে আমরা জানি যে কেমিক্যাল পটেনশিয়াল যার এসকেপিং টেন্ডেন্সি তাহলে কেমিক্যাল পোটেন্সিয়াল নেচার কী হবে নেচার হচ্ছে সবসময় হচ্ছে সে তার হায়ার কেমিক্যাল কেমিক্যাল পোটেন্সিয়াল ভ্যালু থেকে লোয়ার কেমিক্যাল পটেনশিয়াল ভ্যালুর দিকে যেতে চায় এবার তুমি একটা কন্টেনার আছে মাঝে একটা পার্টিশান করে দেখেছিলে এদিকে একটা গ্যাস আছে এদিকে একটা গ্যাস আছে দুজনের দুটো আলাদা কেমিক্যাল পটেন্সিয়াল আছে এবার তুমি পার্টিশনটাকে রিমুভ করো তাহলে মিশে গেলে কী হবে না মিশে গেলে আমি দেখতে পাচ্ছি যে কেমিক্যাল পটেনশিয়াল দুজনেরই কমে যাবে তাহলে কেমিক্যাল পটেন্সার একটা এসকেপিক টেন্ডেন্সি তার টেন্ডেন্সিটাই হচ্ছে যে হায়ার ভ্যালু থেকে সবসময় লোয়ার ভ্যালুর দিকে যেতে চায় তাহলে সে কি আর পিওর অবস্থায় থাকতে চাইবে সে কী করবে তোমার স্পন্টিনিউলি মিক্স করে খেতে চাইবে তা দেখো তাহলে আমি যে আলোচনাটাকে করেছি তোমার কাছে পরিষ্কার কিনা যে আমি আগে একটা পিওর আইডিয়াল গ্যাস তার কেমিক্যাল পটেন্সন এক্সপ্রেশন বের করেছিলাম এবার আমি যেটা করলাম জাস্ট তোমার আইডিয়াল গ্যাস মিক্সারে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশন আমি বের করতে চাইছি তার জন্যে আগে যে ফর্মুলাটা আমি ইউজ করেছিলাম সেই ফর্মুলাটাই ব্যবহার করছি শুধু তফাতটা কি না বলেছি যে পিওর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টোটাল প্রেশার যে রোল প্লেটা করবে একটা আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসারটা সেই রোলটা প্লে করবে সেইখানে যে আর টিএলএন পি বাই ওয়ান ভারের জায়গায় পিআই বাই ওয়ান বার লিখেছি এবং এইগুলো সিম্বলিক্যালিগুলো আমি চেঞ্জ করেছি আইগেট কম্পোনেন্টের জন্য করছি বলে আইগেট কম্পোনেন্টে কেমিক্যাল প্রসার জাস্ট ইউ ওয়াই লিখেছি আইগেথ কম্পোনেন্ট যখন সে স্ট্যান্ডার্ড সেটে থাকছে তার কেমিক্যাল পোটেনশিয়াল একটা মিউআই জিরো লিখেছে আর এদিকে আটটি এলেন পি বাই ওয়ান বারের বদলে পি আই বাই ওয়ান বার লিখেছি এখানে মিউই জিরোটা কিন্তু স্ট্যান্ডার্ড সেটে কেমিক্যাল পোটেনশিয়াল যে ফাংশন অফ টেম্পারেচার অনলি আইটা পরিষ্কার এখান থেকে বোঝা গেছে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে পার্সিয়াল প্রেশারের ফাংশন এবারে তোমার আইডিয়াল গ্যাসের জন্য তুমি জানো পার্সিয়াল প্রেশার অফ দইগেথ কম্পোনেন্ট সেটা হচ্ছে আইগেথ কম্পোনেন্টের তোমার মোল ফ্যাকশন কিন্তু টোটাল প্রেশার তাহলে এই স্ক্রেশন ওটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর যেটা হয়ে গেল মিউই জিরো প্লাস আটটি এলেন পি বাই ওয়ান বার প্লাস আটটি গেলেন আই আর মিউআই জিরো প্লাস আটটি এন পি বাই ওয়ান বার সেটা হচ্ছে যদি গ্যাসটা পিওর অবস্থায় থাকতো তাহলে তারা কেমিক্যাল পোটেন্সিয়াল যেটা হয় সেটা সেটাকে আমি মিউআাই স্টার দিয়ে লিখে ফেললাম আমি এটা দাঁড়ালাম মিউই ইকালটি মিওয়াই স্টার প্লাস এন এক্স আই যেখানে মিউই স্টারটা হচ্ছে মিওয়াই জিরো প্লাস আটটি এন পি বাই ওয়ান বা তাহলে খেয়াল রাখবে মিউই জিরোটা স্ট্যান্ডার্ড সাথে কেমিক্যাল পোটেন্সিয়াল হয়েছে ফাংশন অফ টেম্পার মিউ মিউআই স্টারটা হচ্ছে যে কেমিক্যাল পোটেন্সিয়াল অফ দ্য আইগেথ কম্পোনেন্ট হোয়েন ইট ইজ ইন পিওর ফর্ম সেটা হচ্ছে মিওয়াই স্টার আর নিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেন্সিয়াল অফ মোল হয়েছে ঠিক আছে আর মেশানোর জন্যে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কম্পাউন্ডে কেমিক্যাল পোটেন্সিয়ালটা কমে যাচ্ছে এবং সেটাই হচ্ছে আইডিয়াল গ্যাসগুলো কন্টিনিউয়াসলি মিশে যাওয়ার পক্ষে কারণ বোঝাতে পারলাম জিনিসটা ঠিক আছে হ্যাঁ স্যার কারো অসুবিধা নাই তো স্যার হেডিং এর নিচে যে লেখাটা লিখেছিলেন না ওটা বুঝতে পারছি না ঠিক কোনটা এইটা এইটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এই লাইনটা হ্যাঁ স্যার এই তো দেখো কি বলেছে যে পার্শিয়াল প্রেসার অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট ইন অ্যান আইডিয়াল গ্যাস মিক্সচার প্লে যে সিমিলার রোল অ্যাজ টোটাল প্রেসার প্লেস হোয়েন দ্য কম্পোনেন্ট ইজ ইন পিওর ফর্ম এই যে কথাটা এইটা দেখো তুমি ফার্স্ট ইয়ারে যখন আইডিয়াল গ্যাস পড়েছো এইটা এই এই জিনিসটা কিন্তু আমরা বারবারই কাজে লাগিয়েছি ধরো একটা আইডিয়াল গ্যাস ছিল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি পি ভি টু এনআরটি লিখতে তাই তো এটা লিখতে আর এবারে যখন তোমার একটা গ্যাস মিক্সার থাকতো তুমি এটাকে কেমন করে লিখতে পারো তো এটাকে তুমি পিআই ইন্টু ভি সমান হচ্ছে এনআই ইন্টু আরটি লিখে লিখে দিতে না তাহলে কি হলো দেখো না যে একটা পিওর অবস্থায় প্রেসারটা যে মানে প্রেশার যেখানে ছিল একটা যদি তুমি আইডিয়াল গ্যাস মিক্সার কনসিডার করো মিক্সারের ক্ষেত্রে তোমার কী করে যে প্রেসারটাকে পার্সিয়াল প্রেসার দিয়ে রিপ্লেস করে দিতে হয় তাহলে এটা হচ্ছে কথা সেটাই আমি বলেছি এখানে যে যদি ধরো একটা নাইট্রোজেন গ্যাস আছে সে একা একা আছে পিওর অবস্থায় আছে এবং তার একটা টোটাল প্রেশার আছে পি তা তার যা কেমিক্যাল পোটেন্সিয়াল হবে এবার তার বদলে তুমি যদি এরকম করতে যে ওটাকে আইডিয়াল গ্যাস মিক্সার বানিয়ে নিলে তাহলে যেটা দাঁড়াবে যে ফর্মুলার দিক থেকে হচ্ছে তোমার মিক্সচারে নাইট্রোজেনের কেমিক্যাল পটেনশিয়ালটা যখন তুমি লিখবে শুধু ওইখানে ওই প্রেশারের জায়গায় তুমি পার্সিয়াল প্রেশার অফ নাইট্রোজেন লিখে দেওয়ার কিচ্ছু না মানে কথাটা হচ্ছে যে এই যে তুমি মেশাচ্ছ মেশানোর জন্যে যে ওভারঅল যে প্রেশারটা সেই প্রেশারটা কিন্তু তোমার বেসিক্যালি অ্যাডিটিভ মানে ডালটোস বা পার্সিয়াল প্রেশার অনুযায়ী আর কি যে নাইট্রোজেনের আলাদা পার্সিয়াল প্রেশার আছে অক্সিজেনের পার্সিয়াল প্রেশার আছে এবং দুজনের পার্সিয়াল প্রেশার যে ফল হচ্ছে তোমার টোটাল প্রেশারটা হচ্ছে সেই জন্যে একা থাকলে যেখানে যেখানে প্রেশার থাকে একটা গ্যাস মিক্সারে থাকলে তাদের রেসপেক্টিভ পার্সিয়াল প্রেশার দিয়ে রিপ্লেস করে দিলেই কিন্তু তুমি ওভারঅল জিনিসটা পেয়ে যাবে আমি এটাই এখানে বলেছি এবং ব্যবহার করেছি ঠিক আছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এইটা আর কি মানে এখানে আমি সেটাই ব্যবহার করেছি আর কি আচ্ছা নেক্সট আমরা যে কাজটাকে করবো খুব সুন্দর একটা এক্সপ্রেশন বের করবো সেটা হচ্ছে এই যে আইডিয়াল গ্যাস মেশার জন্যে তোমার বেশ কিছু থার্মোডাইনামিক কোয়ান্টিটি তোমার চেঞ্জ হচ্ছে সেইগুলো আমি দেখতে পাই যে আর কি তাহলে চেঞ্জ ইন থার্মোডাইনামিক কোয়ান্টিটিজ বা প্রপার্টিস থার্মোডাইনামিক প্রপার্টিস ডিউ টু আইডিয়াল গ্যাস মিক্সি চেঞ্জ ইন থার্মানামিক প্রপার্টিস ডিউ টু আইডিয়াল গ্যাস মিক্সিং দেখো খুব সহজ ব্যাপার মানে এটা সুন্দর জিনিস আমি এইরকম করে ব্যাপারটাকে ভাবি ধরো তোমার একটা বড়ো সিস্টেম কনসিডার করেছে সিস্টেমটা একটা আইসোলেটেড সিস্টেম একটা বড় আইসোলেটেড সিস্টেম তুমি কনসিডার করেছো আর কি হ্যাঁ এটা এটা একটা আইসোলেটেড সিস্টেম আর এই সিস্টেমটা অ্যাকচুয়ালি তোমার কতগুলো পার্টিশান করা ছিল এভাবে তোমার কতগুলো পার্টিশান করা ছিল এবারে এই পার্টিশানগুলো করা হয়েছে কী ধরনের ওয়াল দিয়ে না তারা ডায়াথার্মাল তারা হচ্ছে তোমার মুভেবল বা নন ডিজিট আর তারা অবশ্যই আচ্ছা দেখো ডায়াথার্মাল হলে এই যে সাব সিস্টেমগুলোর মধ্যে থার্মাল ইকুলিবিয়াম এসে যাবে ডায়াথার্মাল হিট একটা জায়গা থেকে জায়গা ট্রান্সফার করতে পারবে কোথায় হিট ট্রান্সফার করা থামবে না যখন তোমার সব জায়গায় টেম্পারেচার সমান হয়ে যাবে তাহলে প্রত্যেক জায়গায় টেম্পারেচার তোমার ফিক্সড হয়ে গেল এগুলো আচ্ছা আর কি নন ডিজিট যদি হয় তাহলে প্রেসার কম বেশি যদি থাকে তাহলে পৃষ্টনটা এদিক ওদিক মুভ করতে পারে কোথায় পৃষ্টনের মুভ করাটা বন্ধ হবে যখন মেকানিক্যাল ইকুলিবিয়াম চলে আসবে মেকানিক্যাল ইকুলেবিয়াম চলে আসা মানে কি সর্বত্র তোমার প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে গেল সর্বত্র টেম্পারেচার ফিক্সড হয়ে গেল সর্বত্র প্রেশার ফিক্সড হয়ে গেল আচ্ছা এবারে তুমি ধরে নাও যে এই পার্টিকুলার যে সাব সিস্টেমটা একটা পিওর একটা গ্যাস ছিল যার নাম্বার আমলস এন ওয়ান এবং তার করসপন্ডিং একটা কেমিক্যাল পটেনশিয়াল থাকবে যে পিওর অবস্থায় থাকতে তার কেমিক্যাল পটেনশিয়াল মিউ ওয়ান স্টার লিখলাম আর এইখানে ধরো আর অন্য একটা গ্যাস আছে যেটা সেকেন্ড গ্যাস তার নাম্বার আমলস এন টু এবং পিওর অবস্থা তার কেমিক্যাল পটেনশিয়াল মিউ টু স্টার আর এইখানে একটা গ্যাস আছে ধরো এন থ্রি তার করসপন্ডিং যে কেমিক্যাল পটেনশিয়ালটা মিউ থ্রি স্টার অ্যান্ড সোয়ান ওয়ান সো ওয়ান এইটা তাহলে এরকম ছিল আচ্ছা এবারে এইটা যদি থাকে তাহলে তার টোটাল যে গিফস এনার্জিটা এই সিস্টেমটার জন্য আচ্ছা টোটাল গিফ এনার্জি তুমি অ্যাডিটিভিটি রুল থেকে বের করতে পারবে টোটাল গিফসি এনার্জিটা যদি ওরকম একটা ওভারঅল সিস্টেম থাকে তার টোটাল এনার্জিটা জিটা সেটা কি হয় না সামেছোনাভার আই মনে আছে নিশ্চয়ই এনআই মিউ আই স্টার সামেশন আবার আই এনআই মিউ আই স্টার এটা হচ্ছে কারণ আমি মানে টোটাল গ্রীস্ফ এনার্জি যেহেতু পিওর অবস্থায় নিচ্ছি মানে যখন মেশাই নিই তখন আমি জি স্টার বলছি মানে বা শুরুতে আর কি শুরুতে টোটাল যে গ্রীস্ফ এনার্জিটা সেটা ছিল স্যামেশন আবার আই মিউ মিউআই স্টার এটা তোমার ছিল আচ্ছা আমি তার এক্সপ্রেশন এইটা ইকোয়াল টু আর লিখছি না মানে ইকুয়াল টু মানে আমি এর এক্সপ্রেশনগুলো বসাচ্ছি আমি শেষে বসাবো এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা এবার আমি একটা কাজ করছি কি কাজ করছি আমি মাঝের পার্টিশানগুলো কেন যা সরিয়ে দিলাম মাঝের পার্টিশানগুলোকে সরিয়ে দিয়ে দে আর অ্যালাউড টু মিক্স তা গ্যাসগুলোকে আমি মিশতে বাধ্য করছি মানে আমার কতগুলো কম্পার্টমেন্টে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কিছু নন রিঅ্যাক্টিভ গ্যাস ধরে রেখে দেওয়া হয়েছিল গ্যাসগুলো নন রিঅ্যাক্টিভ ধরে নেবে এখানে একটা অ্যাজামশনস আছে যে তোমার গ্যাসগুলো কিন্তু নন রিঅ্যাক্টিভ নন রিঅ্যাক্টিভ এবং আইডিয়াল গ্যাসের এটা মাথায় রাখবে রিয়্যাক্ট করে ফেললে আবার গন্ডগোল হয়ে যাবে নন রিয়্যাকটিভ আইডিয়াল গ্যাসেস মিশ্র আরকি তাহলে এবারে কি হচ্ছে আমি এটা করলাম যে পার্টিশনস আর রিমুভ রিমুভ এন্ড দা গ্যাসেস আর এলাউড টু মিক্সড রিমুভ এন্ড দা গ্যাসেস আর allowed to mix keeping temperature and pressure as constant মানে পার্টিশন করে রিমুভ করে দিলাম গ্যাসগুলোকে তুমি জাস্ট মেশার সুযোগ করে দিচ্ছ কিপিং টেম্পারেচার এন্ড প্রেসার এন্ড কনস্ট যে ওভারঅল সিস্টেমটা টেম্পারেচার প্রেসার যেমন আছে আছে নন রিঅ্যাক্টিভ গ্যাস মানে তাদের নাম্বার অফ মোলস n1 n2 n3 যেমন ছিল তেমন আছে কিন্তু মেশানোর পরে আমি কি জানি কেমিক্যাল পোটেন্সিয়াল পাল্টে যায় আমি আগেই দেখেছি যে পিওর অবস্থায় তার যে কেমিক্যাল পোটেন্সিয়াল থাকতো মেশানোর পরে কিন্তু কেমিক্যাল পোটেন্সিয়াল পাল্টাচ্ছে হ্যাঁ তাহলে এর কেমিক্যাল পোটেন্সিয়াল ধরো মিউ ওয়ান হয়ে গেলো এর কেমিক্যাল পোটেন্সিয়াল মিউ টু হয়ে গেল থার্ড পিসিকের কেমিক্যাল পোটেন্সিয়াল মিউ থ্রি হয়ে গেল সো ওয়ান তাহলে যেগুলো স্টার্টার দিয়ে লিখেছিলাম এইটা হয়ে গেল তাহলে এখন যে ফাইনাল আর কি মানে এটা হচ্ছে ইনিশিয়ালি ইনিশিয়ালি হচ্ছে এইটা আর ফাইনালি মেশানোর পরে ফাইনালি টোটাল গ্রিউসফি এনার্জি এটা কি হবে সেটাকে তো আমি জি লিখলাম হ্যাঁ সেইটা বেসিক্যালি অ্যাডিটিভিটি রুল থেকে সামনে সঙ্গে আবার এনআই মিউআই এটা লিখতে হবে তাহলে এইটা হচ্ছে এটা অ্যাডিটিভিটি রুল এটা অ্যাডিটিভিটি রুল হ্যাঁ তাহলে আগে ছিল এটা পরে হলো এটা তাহলে ফাইনালি টোটাল গিফসফি এনার্জিটা তোমার এইটা হয়ে যাচ্ছে মানে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো ইনিশিয়ালি হচ্ছে ইনিশিয়ালটা হচ্ছে এইটা আর এইটা তোমার ফাইনালটা ফাইনালটা হচ্ছে তোমার এইটা তাহলে এবারে এই প্রসেসের জন্য তাহলে চেঞ্জ ইন কিউস এনার্জি কি হচ্ছে এনার্জি ডিউ টু দিস মিক্সিং প্রসেস তাহলে আলটিমেটলি প্রসেসটা তো মিক্সিং প্রসেস তুমি ডেল্টা জি মিক্সিং বলো সেটা হচ্ছে ফাইনালি গিবস এনার্জি মাইনাস ইনিশিয়াল গিবস এনার্জি তাহলে এটা হয়ে যাচ্ছে সামেশন অভার আই এন মিউ আই মাইনাস সামেশন অফ আই এন মিউ আই স্টার তাহলে কী ডেল্টা জি মিক্সিং সামেশন আই এন আইটাকে তুমি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে আই মাইনাস আই স্টার আচ্ছা এবারে যেহেতু তুমি জানো যে আইডিয়াল গ্যাস মিক্সচারে আইগেথার কেমিক্যাল পটেনশিয়ালটা হচ্ছে সে যদি পিওর অবস্থায় থাকতো তার যে কেমিক্যাল পটেনশিয়াল প্লাস আটটি এল এন এক্সআই যেখানে এক্সআইটা হচ্ছে তোমার মোল্ড ফ্র্যাকশন অব দ্য আইএেথ কম্পোনেন্ট তো এটা কি দাঁড়াচ্ছে স্যামেশনাবার আই এনআই এটা হয়ে গেলো আটটি এন আই আচ্ছা আটটিটাকে বাইরে বের করে দাও একটা টোটাল নাম্বারটা মোলস দিয়ে গুণ করে দাও আর এইখানে টোটাল নাম্বার মোলস দিয়ে তুমি ভাগ করে দাও এনআরটি এবারে আই বাই এন সেটাই তোমার বেসিক্যালি মোল ফ্যাকশান এটা হয়ে যাচ্ছে সামেশন নোভার আই এক্স আই এল এন এক্স আই যে মোল ফ্যাকশন অফ দ্য আইগেথ কম্পোনেন্ট সেটা বাই ডেফিনেশন পি আইগেথ পিক নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস তার মানে আইগের ত্রিমিকের নাম্বার অফ মোল বাই তোমার বেসিক্যাল এন এন টা যেখানে এন টোটাল তাহলে দেখো এই ডেলটা যে মিক্সিংয়ের একটা এক্সপ্রেশন তুমি বের করে ফেললে এটা কী হলো না এন এনআরটি সামেসানো ভার আই এক্স আই এল এন এক্স আই দেখো এই জাস্ট অঙ্কটা কোথাও কোনো অসুবিধা আছে কিনা আমার বলে না যে ম্যাথামেটিক্সটা আমরা কষেছি সেটা কোনো অসুবিধা আছে কিনা তাহলে মানে প্রসেসটা হচ্ছে যে কতগুলো পিওর আইডেল গাছ ডিফারেন্ট ডিফারেন্ট কম্পার্টমেন্টে ছিল এবার পার্টিশানটাকে রিমুভ করে তাহলে মেশার সুযোগ করে দিচ্ছি অর্থাৎ আইডিয়াল মিক্সিং এই হচ্ছে প্রসেসটা করছে তার জন্য গ্রীষ্মার কি চেঞ্জটা কত আগে গ্রীষ্মার্জি কত ছিল পরে গ্রীষ্মার্জি কত হলো তাহলে মেশানোর জন্য গ্রীষ্মার কি চেঞ্জ কতটা হলো সেই থেকে জাস্ট তুমি মানে লিখে ফেললে ডেল যে মিক্সিং ইকোয়াল টু এন আর সামেশন ওভার আই এক্স আই এক্স আই ঠিক আছে কোনো অসুবিধা আছে আছে ঠিক আছে তো হ্যাঁ স্যার ঠিক আছে আর এবারে দেখো যেহেতু মোলফ্যাকখানটা জিরো থেকে ওয়ানের মধ্যে এলেন এক্সাইজটা নেগেটিভ হবে সেটা ইমপাই করবে কি ডেলটা যে মিক্সিংটা লেস দ্যান জিরো হচ্ছে তাহলে দেখো আমি প্রসেসটা এমনিই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে বলেছিলাম তাহলে আইডিয়াল কাজ মিক্সিংয়ে যদি গ্রিসফেনার্জিটা কমে যাচ্ছে তাহলে কোনো একটা স্পন্টিনিউ কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে যদি গ্রীষ্মেনার্জি ফর এ পার্টিকুলার প্রসেস যদি তোমার ডিক্রিজ করে তাহলে সেই প্রসেসটা কী হয় স্পন্টিনিউ হয় তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্টেম্পেচার প্রেসার্জি ডিক্রিজেস ডিউ টু মিক্সিং অপ আইডিয়াল গ্যাসেস এইটা তাই এটা ইমপ্লাই করছে কি এইটা তুমি দেখো গিফট ফ্যানের যে টার্মস তো স্পন্টিনিটি ইকুইলিবিয়াম তুমি বুঝতে যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে গিফট ফ্যানের যে ফটো পার্টিকুলার প্রসেস কিন্তু আমার ডিক্রিজ ঘটে তাহলে সেই প্রসেসটা তো স্পন্টিনিউস এটা ইমপ্লাই করছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার আইডিয়াল গ্যাস মিক্সিং ইজ এ স্পন্টানিয়াস প্রসেস তো আইডিয়াল গ্যাস মিক্সিং যে স্পন্টেনিয়াস প্রসেস সেটা আমি শুধু ইন্ডিভিজুয়াল কেমিক্যাল পটেনশিয়াল দিয়ে আগে আলোচনা করলাম এখন দেখো আমি জাস্ট ওভারঅল গ্রিস ফেনার্জি ক্যালকুলেট করো কিন্তু এই কাজটাকে করে ফেলতে পারলাম তার মানে চেঞ্জ ইন গ্রিস ফেনার্জি তার এক্সপ্রেশনটা তুমি জাস্ট এখান থেকে বের করে ফেলতে পারবে দেখো কারো অসুবিধা নেই তো অঙ্কটার মধ্যে আচ্ছা আচ্ছা এবারে দেখো তুমি ওই একই রকম করে মানে একই রকম বা আরো সহজ করে অফ মিক্সিং থেকে বের করে নিতে পারো কীরকম জিনিসটা তুমি দেখো যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থামার এনট্রপি অফ মিক্সিং তার সঙ্গে আমি একদম ভলিউম অফ মিক্সিং দুটোই করে দেব অ্যান্ড ভলিউম অফ মিক্সিং কিভাবে করে দিচ্ছে দেখো দুটোকে একসাথে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডি ডিজিটা হচ্ছে তোমার মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি তো তাহলে এইখান থেকে তুমি এসটা পেয়ে গেলে মাইনাস জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অ্যান্ড ভিটা পেয়ে গেলে তুমি ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট আর এবারে যদি মিক্সিং প্রসেস হয় অর্থাৎ মিক্সিং প্রসেস যদি হয় তাহলে এটা তুমি লিখবে ডেলটা এস মিক্সিং সেটা হয়ে যাবে মাইনাস ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেলটি অ্যাট ফি অ্যান্ড ভলিউম অফ মিক্সিং ডেলটা ভি মিক্সিং সরি বার নয় হ্যাঁ তাহলে মেশানোর জন্য ভলিউমের যে চেঞ্জটা ডেলটা ভি মিক্সিং সেটাকে লিখতে হবে ডেল ডেল্টা জি মিক্সিং বাই ডেল পি এক কনস্ট্যান্ট টি এটা তোমার তুমি লিখলে আর এবারে দেখো ফর আইডিয়াল গ্যাস মিক্সিং আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য ডেল্টা জি মিক্সিং এক্সপ্রেশন তোমার দেওয়া আছে তাহলে আমি কী করব মাইনাস ডেল ডেল্টা জি মিক্সিং মিক্সিংয়ের জায়গায় এনআরটি সামেশন ওভার আই এক্স আই এলেন এক্স আই গ্যাস বসিয়ে দিলাম যখন তোমার প্রেসারটা কনস্ট্যান্ট তাহলে দেখো টেম্পারেচার রেসপেক্ট ডেরিভেটিভ হয়ে গেলে এটা হয়ে গেল মাইনাস এন আ সামেশন নাম্বার আই এক্স আই এল এন এক্স আই তো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ডেল্টা এস মিক্সিং আর এটা যদি এখানে বসাও তাহলে কি দাঁড়াচ্ছে এইখান এর জন্য দেখো ডেল্টা ভি মিক্সিং যখন তুমি করছো তাহলে ডেল ডেল পি অফ এন আর টি সামেশন নাম্বার আই এক্স আই এল এন এক্স আই এইটা কনস্ট্যান্ট রাখতো তুমি টেম্পারেচারকে এবারে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে এই এর ভেতরের যে ব্যাকেটের ভেতরের যে টার্মটা এই টার্মের কিন্তু কোনো প্রেসার ডিপেন্ডেন্ট টার্মস তোমার নেই মানে টেম্পারেচার ফিক্স থাকলে অবশ্যই একটা ক্লোজ সিস্টেম এখানে টোটাল নাম্বার অফ মোর্স হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ফিক্সড টেম্পারেচার তো অটোমেটিক তুমি ফিক্সড করে দিয়েছো তাহলে দেখো এইটা ইজ নাথিং বাট জিরো তা ডেলটা ডেলটা ভি মিক্সিং যেটা এটা হয়ে গেলো তোমার জিরো তাহলে দেখো যখন আইডিয়াল গ্যাস তোমার মিক্স করছে তখন আমি আগে বলেছিলাম যে ভলিউম আর মিক্সিং তোমার জিরো হয় তখন ভলিউম অফ মিক্সিং তোমার জিরো বেরিয়েছে আর এইখানে জিনিসটা বলি এইটা কিন্তু গ্রেটার দেন জিরো হচ্ছে কেন কারণটা হচ্ছে যে এক্সআই সেইটা কিন্তু মোল সেটা জিরো থেকে ওয়ানের মধ্যে এটা ইমপ্লাই করছিল এলেন এক্সআইটা লেস দ্যান জিরো আর আগে একটা মাইনাস সাইন আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তার মানে ডিউ টু আইডিয়াল ক্লাস মিক্সিং আইডিয়াল গ্যাস মিক্সিং এন্ট্রপি অফ দ্য ইস এন্টো হয়ে যায় তাহলে আমি এন্ট্রপি অফ মিক্সিং এবং ভলিউম অফ মিক্সিং এই দুটোকে একই ফুটিংয়ে জাস্ট করে ফেলতে পারছি এন্ট্রপি অফ মিক্সিং আর ভলিউম অফ মিক্সিং আমি একই ফুটিংয়ে করে ফেলতে পারছি এন্ট্রপি অফ মিক্সিং এর এক্সপ্রেশনটা হচ্ছে এটা মাইনাস এন আর সামেসোনভার আই এক্স আই এলেন এক্সাই এই প্রথমের মাইনাসটাকে দেখে ঘাবড়ে যেও না হ্যাঁ লগের ভেতরে লগটা অ্যাকচুয়ালি তোমার নেগেটিভ কোয়ান্টিটি লগের ভেতরে মোল্ড ফ্র্যাকশন আছে মোল্ড ফ্র্যাকশনটা জিরো থেকে ওয়ানের মধ্যে হয় মানে এখানে যখন গিস ফেনের যা মিক্সিং বলছো তখন তোমার ওভারঅল একটা প্লাস সাইন আছে বাইরে সেটা তুমি দেখে হয়তো মনে করলে যে এইটা বুঝি পজিটিভ আর এন্টে মিক্সিংয়ের আগে একটা মাইনাস সাইন আছে বলে তুমি মনে করলে ওটা বুঝি নেগেটিভ তা নয় কিন্তু এক্সাইটা জিরো থেকে ওয়ানের মধ্যে এলেন এক্সাইটা কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি গিফট পেনার যেটা নেগেটিভ হচ্ছে এনটেও মিক্সিংটা পজিটিভ হচ্ছে আর ডেল্টা ভি মিক্সিংটা জিরো হয়ে যাচ্ছে আচ্ছা এবারে যদি তুমি এনথালপি বা মিক্সিংটাকে করতে চাও তো একদম এক লাইনই হয়ে যাবে এনথালপি মিক্সিং দেখো যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে আর কনস্ট্যান্ট টেম্পারেচার আমি কি জানি ডেলটা জিটা হচ্ছে ডেলটা এইচ মাইনাস টি ডেলটা এস তাহলে এখান থেকে ডেলটা এইচটা তুমি সব সময় লিখতে পারতো ডেলটা জি প্লাস টি ডেলটা এস কখন না যখন তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট তবে মিক্সিং প্রসেসের জন্য কি হবে অর্থাৎ মিক্সিং প্রসেস আইডিয়াল গ্যাস মিক্সিং লিখি ফর আইডিয়াল গ্যাস মিক্সিং প্রসেস এই ডেল্টা এইচ থেকে ডেল্টা এইচ মিক্সিং এইভাবে তুমি লিখলে সেটা হয়ে যাবে ডেল্টা জি মিক্সিং প্লাস টি ইন টু এস মিক্সিং এইটা এবার ডেল্টা জি মিক্সিং ডেল্টা এস মিক্সিংয়ের এক্সপ্রেশন তুমি অলরেডি বের করে দেখেছো এটাকে বসিয়ে দাও তাহলে এইটা তো ছিল এন আর টি এনআরটি সামেশনোভার আই এক্স আই এল এন এক্স আই আর এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস এনআরটি স্যামেশনোভার আই এক্স আই এল এন এক্স আই এবং দেখো এইটা তোমার জিরো বেরিয়ে গেল অর্থাৎ ডেল্টা এইচ মিক্সিং যেটা সেটা কিন্তু তোমার দেখো জিরো বেরিয়ে যায় তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস মিক্সিং সরি ফর আইডিয়াল গ্যাস মিক্সিং কি দেখতে পাচ্ছ ডেল্টা ভি মিক্সিং ইকাল টু জিরো ডেল্টা এইচ মিক্সিং ইকাল টু জিরো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে থার্মারেনমিক ক্রাইটেরিয়া ফর এ গ্যাস টু বি আইডিয়াল এটা কিন্তু একটা থার্মান ক্রাইটেরিয়া ফর এ গ্যাস টু বি আইডিয়াল এইটা আর ডেল্টা এস মিক্সিংটা সেটা তোমার মাইনাস এন আর সামেশন আমার আই এক্স আই এল এন এক্স আই যেটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো আর ডেল্টা এইট মিক্সিং ডেল্টা এইট জি মিক্সিং টা হচ্ছে এন আর টি এনআরটি এলএন এক্স আই এল এন এক্স লেস জেন জিরো তাহলে এই হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস মিক্সিং এর জন্য থার্মোডাইনামিক কোয়ান্টিটি গুলো চেঞ্জ তাহলে আমরা যে হেডিং এর থ্রুতে এটা পড়লাম আমি বলেছিলাম যে চেঞ্জ ইন থার্মোডাইনামিক কোয়ান্টিটিস ফর আইডিয়াল গ্যাস মিক্সিং এই যে এরকম একটা জায়গা থেকে চেঞ্জ ইন থার্মোডাইনামিক প্রপার্টিস ডিউ টু আইডিয়াল গ্যাস মিক্সিং তাহলে প্রথমে ওই গিফট ফেনার যে মিক্সিংটা একটু ঠিক ঠিক করে জাস্ট বের করলাম সেইখান থেকে জাস্ট যে থার্মোডাইনামিক্সের যে নর্মাল ইকুয়েশানগুলো ছিল সেই ইকুয়েশানগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তুমি এনট্রপি অফ মিক্সিং ভলিউম অফ মিক্সিং ও এনথার্পি অফ মিক্সিং থেকে ক্যালকুলেট করে ফেলতে পারলে দেখো যা করলাম ঠিক আছে কোনো অসুবিধা আছে না স্যার আচ্ছা এইখানে তোমার দরকার নাই তবু আমি এটা ওখানে বলে দিচ্ছি যদি কেউ মানে মানে দরকার পড়ে না তবু বলছি যদি ইন্টারনাল এনার্জি বা মিক্সিং কেউ বের করে এটা কিন্তু কাজে লাগবে না কারণ আমি যে প্রসেসগুলোকে কনসিডার করি সেই প্রসেসগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে কিন্তু যদি কেউ বলে আর কি তাহলে ইউ তো তোমার এইচ মাইনাস পি হয় এইটা এবারে ডেলটা ইউ মিক্সচার মিক্সিং যদি তুমি ক্যালকুলেট করো তাহলে ডেলটা এইচ মিক্সিং মাইনাস আচ্ছা প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছো তাহলে এইটা হয়ে যাবে কত তার সঙ্গে এইটুকু করলেই হবে ডেল্টা ভি মিক্সিংটা আচ্ছা ডেল্টা এই মিক্সিংও জিরো ডেল্টা ভি মিক্সিংও জিরো তার মানে কিন্তু এই জিনিসটা তোমার জিরো বেরিয়ে যাবে মানে এটা তোমার লাগে না কিন্তু মানে কোথাও যদি বলে যে চেঞ্জ ইন থাবারি কোয়ান্টিটি বের করো ডি টু আইডিয়াল গ্যাস মিক্সিং তাহলে কিন্তু ইন্টারনেটের যে মিক্সিং জাস্ট বের করার দরকার পড়ে না গ্রিসফ এনার্জি এনট্রপি ভলিউম এবং এনথালপি এইটাকে মেশালেই চলে এগুলোকে বের করলেই চলে তো ঠিক আছে জিনিসটা অসুবিধা এখন পর্যন্ত দেখ আগের দিনে ওই আইডিয়াল সলিউশন তৈরি হচ্ছে মোলার বা পার্সিয়াল মোলার কোয়ান্টিটি আচ্ছা একটা জিনিস বলে নিই যেটা একটুখানি একটা বলিনি দেখো এবারে তুমি খেয়াল করে যে যখন তুমি সকল এই যে ফেনার যে মিক্সিং ক্যালকুলেট করছিলে বা আমি এক সেকেন্ড একটুখানি বলি যে ধরো যে আমি গ্রীষ্ম ফেনার্জি দিয়ে স্টার্ট করলাম তাই গিভস ফেনার্জি দিয়ে স্টার্ট না করে যদি আমি সরাসরি এই ডেলটা ভি মিক্সিংটা আমি ক্যালকুলেট করতাম সেটা হচ্ছে তোমার ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ভাবে যেমন একদম প্রথমটা গিভস ফেনার ইয়ে ক্ষেত্রে যেমনভাবে করেছি আর কি অর্থাৎ মেশানোর পরে তোমার ভলিউমে ভলিউমটা আর মেশানোর আগে ভলিউমটা তাহলে মেশানোর আগে ভলিউমটা তোমার মেশানোর পরে ভলিউমটা তোমার কী হতো ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল সামেসোনোভার আই এন আই ভি ভিবার আই আর মেশানোর আগে কী হতো সামেশোনোভার আই এন আই এনআই ভিবার আই স্টার কোথা থেকে না ফ্রম দ্য অ্যাডিটিভিটি রুল থেকে এইটা তাহলে দেখো এবারে এই সামেশোনোভার আই এনআই মাইনাস হ্যাঁ এনআইটা আগে হয় সামেশন অভার হ্যাঁ সরি 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 সামেশন অভার আই এনআই ভি ভিবার আই মাইনাস ভি ভাই স্টার এটা হয়ে যেত এবারে দেখো যে ফর আইডিয়াল গ্যাস মিক্সিং ফর আইডিয়াল গ্যাস মিক্সিং তুমি অলরেডি বের করে ফেললে কি ডেলটা ভি মিক্সিংটা জিরো তাহলে এইটা তোমার ইম্পাই করবে কি ইম্পাই করবে দেখো ভিবার আই ইকাল টু বার আই স্টার তাহলে এই যে মোলার এবং পার্সিয়াল মোলার ভলিউমগুলো সমান হয় সেটা তুমি পরিষ্কার বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে যে ফর আইডিয়াল গ্যাস মোলার অ্যান্ড পার্সিয়াল মোলার ভলিউম আর দ্য বার ইকাল মোলার পার্সাল মোলার ভলিউমস আর ইকুয়াল আচ্ছা সিমিলারলি তুমি কি দেখতে যে ডেলটা এইচ মিক্সিং যেটা সেটা জিরো তাহলে থেকে ইম্পাই করবে টু এইট বা স্টার তাহলে ওই একই কারণ মানে একই ভাবে তুমি লিখতে পারো ফর আইডিয়াল গ্যাস আচ্ছা ফর আইডিয়াল গ্যাস মোলার অ্যান্ড পার্শিয়ান মোলার এনথালপিস আর ইকাল তাহলে দেখো ওই আগের দিনে এইগুলোকে আমি জাস্ট লিখে দিয়েছিলাম আগের বা আগের দিনে তার আগের দিনে মোলার এবং পার্শিয়াল মোলার কোয়ান্টিটি নিয়ে যখন আলোচনা হয়েছিলো সেগুলোকে আমি লিখে দিয়েছিলাম কিন্তু খেয়াল রাখো ডেল্টা জি মিক্সিংটা জিরো নয় তাহলে এইটা ইমপ্লাই করবে মিউ আই নট ইকল টু মিউ স্টার আবার ডেল্টা মিক্সিং সেও কিন্তু জিরো নয় এটা তোমার ইমপ্লাই করছে এস বার আই নট টু কিন্তু এস বার আইস তার নয় ঠিক আছে বোঝা মিউ আই নট ইকল টু মিউ আই স্টার এস বার আই নট ইকল টু এস বার আই স্টার এবং সত্যি কথা বলতে কি ডেলটা যে মিক্সিংয়ের এক্সপ্রেশনটাকে বের করার আগেই কিন্তু আমি এটা দেখিয়ে দিয়েছিলাম মিউ আই নট ইকল টু মিউ আই স্টার মিউ আই অ্যাকচুয়ালি লেস দেন আই স্টার আচ্ছা এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডেলটা এস মিক্সিং কিন্তু গ্রেটার দ্যান জিরো হয় মানে এটা নট ইকল টু জিরো মানে বেশি এটা লেস দ্যান জিরো তাহলে এইখান থেকে তোমার ইমপ্লাই হচ্ছিলো যে মিউ আইটা লেস দ্যান আই স্টার আর এখান থেকে কি ইমপ্লাইড হবে এস বার আইটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন এস বার আইটা কারণ এইটা এইটা তো তোমার নট টু জিরো কিন্তু অ্যাকচুয়ালি লেস দ্যান জিরো এটা নট টু জিরো কিন্তু এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো তার মানে তুমি যদি আইডিয়াল গ্যাস কনসিডার করো তাহলে কিন্তু মিক্সারে মোলার ফ্রি এনার্জিটা ইজ লেস দ্যান দ্য মিক্সারে পার্সাল মোলার ফ্রি এনার্জিটা পিওর অবস্থায় যে মোলার ফ্রি এনার্জি তার তুলনায় কমে যাবে আর এনট্রপি নিয়ে যখন তুমি কথাবার্তা বলছো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অন্তত মিক্সচারে তোমার আইয়ের যে কম্পোনেন্টটা তার এন্ট্রপিটা অ্যাকচুয়ালি মোলার পার্শিয়াল মোলার এন্ট্রপিটা অ্যাকচুয়ালি বেশি হবে দেন দা পিওর অবস্থায় যে মোলার এন্ট্রপি তার তুলনায় তো যে কথাগুলো আগে বলা হয়েছে সেটা দেখো তুমি এখান থেকে আইটোখানে বলে নিতে পারো আচ্ছা আজকে আমরা তো একটু পরে শুরু করার জন্য আমাকে আর বেশি এগোনা যাবে না আমাদের নেক্সট যে কাজটা অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে যে মানে ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো জিনিস করতে হবে সেইটা হলে তবে এই পার্টটা অ্যাকচুয়ালি কমপ্লিট হতো সেটা আমরা নেক্সট ইন করব তাহলে নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি কভার করবো যে আমি যে এক্সপ্রেশানগুলো বের করেছি একটা আরবিটারি মানে আইডিয়াল গ্যাস মিক্সচার আমি কনসিডার করি সেখানে দুটো তিনটে চারটে পাঁচটা যে কোনো অ্যামাউন্টের কম্পোনেন্ট থাকতে পারে তাহলে আমরা এই প্রথমে বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচার অর্থাৎ দুটো স্পিসিস আছে বাইনারি আই আইডাল গ্যাস মিক্সার তার জন্যে পার্টিকুলারলি ডেল্টা জি মিক্সিং তার এক্সপ্রেশান এবং ডেল্টা এস মিক্সিং তাদের এক্সপ্রেশান করে আমি জাস্ট বের করব বের করে হচ্ছে জাস্ট গ্রাফিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব আর তার সাথে আমি যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে কম্পোজিশান হোয়েন ডেল মিক্সিং ইজ মিনিমাম ওর ডেল্টা এস মিক্সিং ইজ ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে যদি ইকুইমোলার মিক্সার হয় অর্থাৎ দুজনের মোল ফ্যাক এক্স নিকল টু যখন হাফ হয়ে যাবে তখন এই সিচুয়েশনটা ঘটবে আর কি যে মানে গ্রিসফ এনার্জিটা তোমার কমে কমে মিনিমামে পৌঁছাবে যখন হচ্ছে একশো নিকলট এক্সটু ইকাল টু হাফ আর বেড়ে বেড়ে পৌঁছাবে যখন টু হাফ এবার এইটাই আমি এই যে কনসেপ্টটা সেটাকে আমি এক্সট্রা পোলেট করবো এক্সট্রাপোলেশন করবো আচ্ছা আসলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে তুমি করতে পারবে টার্নারি হলে আর পারবে না তাহলে এক্সট্রাপোলেশনটা হচ্ছে তোমার টার্নারি অ্যান্ড এন কম্পোনেন্ট আর কি মানে এন নারি যেতে বলতে পারো এন কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে সেই যে এক্সট্রা আমরা করবো যে তুমি যেটা দেখতে পাবে যে টার্নারির ক্ষেত্রে গিফ ফ্যানের যে মিক্সিংটা মিনিমাম বা এন্ট্রোপেম মিক্সিংটা ম্যাক্সিমাম হবে যখন তোমার এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু ইকোয়াল টু এক্স থ্রি ইকোয়াল টু ওয়ান থার্ড ঠিক একই রকমভাবে একটা ইনকম্পোন আইডিয়াল গ্যাস মিক্সারের জন্যে তোমার গিভ ফ্যানের যে মিক্সিংটা মিনিমাম বা এন্ট্রোপেম মিক্সিংটা ম্যাক্সিমাম হবে যখন তোমার ওই সকল এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু টু এক্স টু ডট 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 ইকাল টু তোমার ওয়ান বাই এন হবে তো এই দুটো জিনিস আমাকে ভীষণ ভালো করে আলোচনা করতে হবে মানে অ্যাকচুয়ালি যদি আমরা আচ্ছা আগের দিনও আমি একটা দুটো প্রবলেম দিয়েছিলাম সেই প্রবলেমগুলো তোমরা আমাকে বললে না তো মানে আগের দিন আমি ওই তোমার দুটো প্রবলেম করতে দিয়েছিলাম একটা হচ্ছে ভিবার আইটাকে তুমি জাস্ট লিখতে পারবে ডেল মিউ আই বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড এনআইস তারপরে এইসব লিখেছিলাম এস বার আইটাকে তুমি কেমন করে লিখতে পারবে তারপরে হচ্ছে ওই একটা প্রবলেম দিয়েছিলাম সেটা হচ্ছে যে অয়েলার্স যে হোমোজিনিটি থিওরেম আর কি সেটাকে কাজে লাগিয়ে হচ্ছে তোমার অ্যাডিটিভিটি রুলটাকে ডিরাইভ করা এই প্রবলেমগুলো তুমি করেছিলে মানে আগের দিনে যে টেক হোম প্রবলেম দিয়েছিলাম না দুটো সেগুলো করেছিল না করনি আজকে তো কেউ জিজ্ঞেস করলে না Yolo is Punta Bacho, yes, sir. Sir, I Actually, but uh, not completed. Actually, I am working on that. If there come down then I will ask in the next class. Okay. এই অঙ্কটা করে নিও হ্যাঁ আমি একটা প্রবলেম তোমাকে পরের দিনের জন্য দিয়ে রাখলাম যে ক্যালকুলেট ডেল্টা জি মিক্সিং ডেল্টা ইজ মিক্সিং ডেলটা মিক্সিং হোয়েন এইট মোল নাইট্রোজেন ইজ মিক্সড উইথ টোয়েন্টি মোল অফ অক্সিজেন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অফ টু নাইনটি এইট কেরভিন অ্যান্ড প্রেসার অফ ওয়ান অ্যাটমসফিয়ার এজ ইউ দ্য গ্যাসেস টু বিহেভ আইডিয়ালি তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেমটা তুমি করে নিও ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই কভার করলাম কারো কিছু বুঝতে অসুবিধা আছে মানে যা কিছু বলেছি তাতে কি কারো কোথাও কিছু বুঝতে প্রবলেম টবলেম হলো